نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد وتبشر بيانه হযরত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মৌলিক চারটি দায়িত্বের তিনটি দায়িত্ব সম্পর্কে কিছু আলোচনা হয়েছিল। প্রথম নম্বর দায়িত্ব ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত বিশুদ্ধভাবে তেলাওয়াত করে উম্মতকে পৌঁছে দিবেন। দ্বিতীয় দায়িত্ব ছিল ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাব তথা কোরআনে কারীম বিশুদ্ধভাবে শিখিয়ে দিবেন কোরআন কি বলে। তৃতীয় দায়িত্ব ছিল ওয়াল হিকমা, কোরআনের আমলে নমুনা উম্মতের সামনে পেশ করবে, কিভাবে কোরআনি জিন্দেগি গড়ে তুলতে হয়। চার নম্বর দায়িত্ব ওয়ায়ুযাক্কিহিম, উম্মতের তাজকিয়া তথা আত্মশুদ্ধির ব্যবস্থা করবেন। মানুষের আত্মা যদি আরশমুখী না হয়, আল্লাহমুখী না হয়, তো কোরআন বলুন হাদিস বলুন যা কিছু সামনে আসবে তার আত্মা যে মুখে সে ওরকমই বুঝবে। কারো যদি আল্লাহ মাফ করুক তার আত্মা মন মানসিকতা খ্রিস্টান মার্কা, সে পুরা কোরআনের মধ্যে খ্রিস্টানের বুবাস, খ্রিস্টানের গন্ধ পাবে। কারো আত্মা যদি হয় ইহুদি মার্কা, সে কোরআনকেও ইহুদি মার্কা বুঝবে। কারো আত্মা যদি হয় নাস্তিক মার্কা, সে কোরআন তো নাস্তিক মার্কা বুঝবে। যার আত্মা যেরকম সে ওরকম বুঝবে। রেলগাড়ি চলার সময়
দূর থেকে আওয়াজ শোনা যায়। আপনি যদি আল্লাহ আল্লাহ হন তা আপনার মনে আসবে গাড়ি আল্লাহ আল্লাহ জিকির করতে করতে চলতেছে, থেকে দেখবেন যেন তালে তালে সে আল্লাহ জিকির করতে করতে চলে। আর যদি খোদা না করুক খোদা না করুক আল্লাহ আল্লাহ না হন, কোন গানের কল্পনা করেন তো মনে হবে রেলগাড়ি গান গাইতে গাইতে চলে। আমাদের লাকসাম থানায় একজন পীর ছিলেন, ওনার নাম ছিল কাজিমুদ্দিন। এখন তার আওলাদেরা আল্লামা পুরো অন্য রাস্তায় চলে গেছে। উনিও ছিলেন মজদুর কিসিমের, 1200 মসজিদ নির্মাণ করছেন উনি। ওনার এক কাজ ছিল যেখানে যাবেন তো মসজিদ বানাবেন, 1200 মসজিদ বানাচ্ছেন ওনার জীবনে। একটি মসজিদ বানাবেন ঢাকা দিয়ে নদীর পাড়ে, জায়গা নেই কেন, ওনার মনে আশা এখানে মসজিদ বানাবেন। জায়গার মালিক লিখে খোঁজ করে তার কাছে গেছেন, এই জায়গাটা দিয়ে দাও মসজিদ বানাবো। তো মালিক বলে হুজুর আমার এতটুকু সম্পদ আর কোনো জায়গা তুমি নেই, তুমি জায়গা দিবা কাকে? আল্লাহকে। তো আল্লাহকে জায়গা দিলে আল্লাহ তো ধনীর ধনী, ধনীর ধন উনি দেন, উনি দেখবেন, উনি দেখবেন না তুমি কি করতেছ। তো বস ওনার কথায় মন নরম হয়ে গেছে, ওই জায়গাটুকু মতের জন্য দিয়ে দিয়ে এক সময় সেই লোক পুরা লাকসাম থানার প্রধান ধনীতে পরিণত হয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের এক এক কথা। তো এই কাজিমুদ্দিন সাহেব কোথাও যাইতেছেন কর্মকার লোহা পিকে, দড়াস দড়াস দুম দারুম আওয়াজ আসতেছে লোহা পিকে। তো পিছনে মুরিদদেরও জমা, জিজ্ঞেস করেন এই এটা কি বলে রে? হুজুর লোহা আবার কি বলবে, লোহার মধ্যে হাতুড়ির বাড়ি পড়ে তো আওয়াজ বের হয় আবার কি বলবে? আহা বুঝলে না, লোহা বলে যে আসেই যে আসেই যে আসেই, আগুনে পড়লো আমি লোহা, হাতুড়ি দিয়ে পিটাইলো আমি লোহা, আমার কোনো পরিবর্তন নেই, আমার মূল যে ধাতু মূল যে মাপটা এটার মধ্যে কোনো পরিবর্তন নেই, আমি যে আসছি আমি লোহা। আরেকদিন যাইতেছেন রাতের বেলা সাথে অনেক মুড়ি, শিয়াল ডাকতেছে। তো জিজ্ঞেস করতেছেন এই কি বলে রে শিয়াল? মুড়িদরা বলে শিয়াল বলে হুয়া 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 হুয়া। শিয়ালের ডাক যারা শুনছেন দেখবেন দূরে যাওয়া লাগবে না, আমাদের কাছে বসুন্ধরা, যেখানে বসুন্ধরা গর্বিত সিটি সেখানে গিয়ে দেখবেন রাত্রে হাজার হাজার শিয়াল কিভাবে ডাক দিতেছে, আমি গেছি এখানে শুনছি তাই বলতে। তো মুরিদরা বলে শিয়াল বলে হুয়া হুয়া হুয়া, বুঝলি? তো শিয়াল বলে আমার সুখ তোদের দুঃখ, আমার সুখ তোদের দুঃখ। তার মানে আমি শিয়াল, আমার হিসাব নিকাশ কেন, আমি একসময় মাটি হয়ে যাবো, তোরা মানুষ তোদের হিসাব হবে, দুঃখ কষ্ট তোদের কপালে আছে আমার নেই, এটা বল। তো যার অন্তর যেমন তার অন্তরে ভাব আসে তেমন। তো যদি অন্তর আল্লাহ পুরো খ্রিস্টান মার্কা হয় তো কোরআন তো বুঝবে ওই খ্রিস্টান মার্কা চশমা দিয়ে, অন্তর যদি আল্লাহ পুরো ইহুদি মার্কা হয় কোরআন তো বুঝবে ইহুদি মার্কা চশমা দিয়ে, অন্তর যদি নাস্তিক মার্কা হয় তো কোরআন তো বুঝবে নাস্তিক মার্কা চশমা দিয়ে। তাই দেখবেন কত নাস্তিক কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়। ইহুদিরাও তাদের ধর্ম অনেক সময় কোরআনের আয়াত পেশ করে তাদের ধর্ম প্রচারের জন্য, খ্রিস্টানরা তো এখন করতেই আছে, এমনকি আমাদের ধর্মীয় পরিভাষা ওরা ব্যবহার করতেছে আমাদেরকে ওদের দিকে ঘায়েল করার জন্য, সুকৌশলে মুসলমানদেরকে অন্য রাস্তায় সরানোর পায় তারা চলতেছে। রংপুর লালমনির হাট এক মসজিদের ক্ষতি করতেছে, ঘটনাক্রমে আমাদের এখানে এক হুজুর ওই মসজিদে ছিলেন, তো ইমাম সাহেব ওয়াজ করতে করতে বলতেছেন কেয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, আপনাদের এই বিশ্বাস আছে? জি আছে, আমাদের ওই আকীদা কেয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম তশরিফ আনবেন। তো উনি যখন তশরিফ আনবেন তখন ওনাকে মানতে হবে না, কহা মানতে হবে?
নবীকে না মানলে আর কাকে মানে? তো যখন ওনাকে মানতে হবে তখন এখন থেকে মানলে সমস্যা, আগে থেকে মানলে তো আরো ভালো। ঠিক, আমরা তো হুজুগের পাগল, দেখবেন ন্যাক এক বয়ান আছে দেওয়ানবাগি সাহেবের বয়ান। দেওয়ানবাগি সাহেব বলতেছেন, ও মা ফাতেমা যে আমার স্ত্রী ছিল আপনাদের বিশ্বাস হয়? ঠিক, সবাই আলিয়া একটা কথা আছে, দোরগোরা হাফেজা না বাসা, যে মিথ্যা বলে তার স্মরণ শক্তি থাকে না, আগে কি বলে বলছে পরে কি বলে থাকে না, বিরোধপূর্ণ কথা বলে। বললো কি মা ফাতেমা, ফাতেমাকে মা বললো, আর পরে বললে কি আমার স্ত্রী ছিল, মাকে স্ত্রী বানানো যায় হারাম না? আর স্ত্রীকে মা বলা যায় না, তো মাকেও স্ত্রী বানানো যায় না, স্ত্রীকেও মা বলা যায় না, দুটাই অবৈধ না যায়। কিন্তু হে এদিকে বলে মা, এদিকে বলে স্ত্রী, তো তার কথাই তো প্রমাণ যে সে মিথ্যা বাদ, সঠিক কথা না। কিন্তু হুজুগের ছাগল সামনে তার মুরিদের আছে, কয় ঠিক, সে বলতেছে এখানে আপনাদের পীরকে যে সুরতে দেখতেছেন, আর সে মোয়াল্লায় গেলে আল্লাহকে এই সুরতে দেখতে পাবেন, আর সে মোয়াল্লার আল্লাহকে যে সুরতে দেখবেন এখানে আসলে আমাকে সেই সুরতে দেখবেন, বুঝাতেছে আমি আল্লাহ। মুরিদারা বলে ঠিক, যেন বলে না বলো, বলে হুজুগের ছাগল ঠিক। আমার আত্মা যে মুখী হয় কোরআনে কারিমকে সে হিসাবে বোঝার চেষ্টা করবে। তাই চতুর্থ মৌলিক দায়িত্বহীন, আগে আত্মাকে শুদ্ধ করতে হবে, তবে কোরআনকে শুদ্ধভাবে বুঝবে। আত্মাকে শুদ্ধ না করলে কোরআনকে শুদ্ধভাবে বুঝবে না। এই জন্য হযরত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং তাদের অনুসরণে আজ পর্যন্ত হযরত ওলামায়ে কেরাম হকানি পীর মাশায়েখ আত্মার উপরে মেহনত করেন বেশি, এটাকে ঘষে মেজে কি করতে হবে, এটাকে বলে ইসলাহে নফস, এটাকে বলে আত্মশুদ্ধি, নবীর মৌলিক চতুর্থ দায়িত্ব আত্মাকে শুদ্ধ করে। এর বিপরীত গত পরশু বলছিলাম, যারা দার্শনিক বৈজ্ঞানিক এদের জোরে সেরা প্রচেষ্টা পুরো জোর চলে ব্রেনের পিছনে, নবীদের কল্প চলে অন্তরের পিছনে, ওদের চলে ব্রেনের পিছনে। ফল কি? ব্রেনের পিছনে চলার কারণে একজন আরেকজনকে মিথ্যাবাদী সাব্যস্ত করে, বেকুব সাব্যস্ত করে, আহামক সাব্যস্ত করে। ব্রেনের পিছনে মেহনত করনে ওয়ালা একজন বলে গেছে পৃথিবী স্থির সূর্য ঘুরে পৃথিবীর চতুর্দিক দিয়ে, পরবর্তীতে আরেক ব্রেনের পিছনে পরিশ্রম করনে ওয়ালা এসে বলতেছে না সূর্য স্থির পৃথিবী তার চতুর্দিকে ঘুরে, আগে যে বলছে সে বেকুব আহমক বুঝবুদ্ধি নেই, ভুল বলছে, এটা মিথ্যা। এরপরে আরেক ব্রেনের উপরে পরিশ্রম করনে ওয়ালা মেহনত করনে ওয়ালা বলতেছে না পৃথিবী স্থির নেই সূর্য স্থির নেই উভয়টাই ঘুরে, আগে যে বলছে সূর্য স্থির পৃথিবী ঘুরে এও বেকুব ভুল বলছে, আর যে বলছে পৃথিবী স্থির সূর্য ঘুরে এও বেকুব ভুল বলছে, বেকুব বলছে। সামনে হয়তো আরেক এরকম ব্রেনের পিছনে মেহনত করনে ওয়ালা এসে বলবে যে বলছে সূর্য ঘুরে পৃথিবী ঘুরে হে আরো বড় বেকুব, সে নতুন অন্য কোন থিওরি নিয়ে আসতে পারে। এদের সিলসিলার ধারা কি? একজন আরেকজনকে মিথ্যাবাদী সাব্যস্ত করা, বেকুব সাব্যস্ত করা, তার মানে বেকুবদের একটা সিলসিলা একটা জমা, আমার কথা আমার ওদের কথা। আর হযরতে পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা আত্মার উপরে মেহনত করেন দিলের উপরে মেহনত করেন, এরা বলে না আমার আগে যে ঈসা আলাইহিস সালাম আসছেন সত্য নবী, যা বলছেন সব সত্য, আল্লাহর পক্ষ থেকে তিনি বলছেন এক কথা মিথ্যা বলে, এমন কি আমার ভাই আমার আগের নবী ঈসাকে যদি না মানো আমাকেও মানা হবে না। এর আগে সাইয়েদেনা হযরত মূসা আলাইহিস সালাম আসছেন, উনি যা কিছু বলছেন সব সত্য, আমার আল্লাহর পক্ষ থেকে পেয়েই বলছেন, নিজের পক্ষ থেকে বলে, ওনাকে যদি না মানো আমাকে মানা হবে।
পুরা সোয়া লক্ষ পয়গাম্বর একজন আরেকজনকে মানতেছে হক বলে প্রমাণ করতেছে। এমনকি আগে যারা আছেন তারা পরের ওয়ালা সুসংবাদ জানায় গেছেন, তাদেরকেও হক বলে গেলেন। সাইয়েদেনা হযরত ঈসা আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম, তারপরে যে শেষ নবী আসবেন উনি সুসংবাদ দিয়ে গেছেন এবং বলেও গেছেন মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে যে নবী আসবেন তার নাম আহমদ হবে, নাম পর্যন্ত বলে গেছেন, তিনিও সত্য। আত্মার উপরে যারা মেহনত করেন তাদের নিয়ম নীতি আর সিলসিলা কি, আরেক আত্মার উপরে মেহনতকারী সত্য, সত্যদের একটা জমা, সাদেকিনদের জমা। পয়গাম্বরের পরে আজ পর্যন্ত যত আত্মার উপরে মেহনতকারী আসছেন এই জগতে, আমরা যাদেরকে আউলিয়া আল্লাহ বলি, এদেরও একজনের অন্তরে আরেকজনের জন্য আজমত, মহব্বত, ইজ্জত, এহতারাম কি পরিমাণ আমাদের কল্পনার বাইরে। বেশি দূরের কথা নয়, কাছের কথা বলতেছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, শাইখুল আরব ওয়াল আজম সাইয়্যিদ হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, এক জমানার হুজুর, এলেম ও আমলের দুইটি আকাশচুম্বী পাহাড়। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির দরবার নিয়ম কানুনে চলত, খুব নিয়ম কানুন, এক চুল পরিমাণ কানুনের ব্যস্তম হইত না, যেভাবে কানুন এভাবে এখানে চলত। কিরকম চলত কথায় কথা আছে, আপনারা চিনেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মেহবুব রহু, ওনার শ্বশুর বড় আলেম ছিলেন, আমাদের কুমিল্লার শেষ মাথা, কুমিল্লার শেষ গ্রাম, এরপরে নোয়াখালী শুরু, ওখানে ওনার বাড়ি। হযরত মাওলানা কালিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ছাত্র ছিলেন মিয়া আকবর হোসাইন রহমতুল্লাহ আলাইহির ছাত্র, শাইখুল আরব ওয়াল আজম সাইয়্যিদ হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ছাত্র। তো ওনাকে ওনার ভাতিজা আলহাজ আব্দুল ওদুদ খান ভাতিজা জিজ্ঞেস করতেছেন, চাচা আপনার দেওবন্দে থাকা অবস্থায় বড় বড় তিনজন বুজুর্গ তখন দেওবন্দে ছিলেন, একজন মিয়া আকবর হোসাইন রহমতুল্লাহ আলাইহি, একজন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, একজন শাইখুল আরব ওয়াল আজম সাইয়্যিদ হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। বলেন তো তিনজনের মধ্যে বড় বুজুর্গ কে? ভাতিজা জিজ্ঞেস করে চাচা কে? তা আমাদের মতো নির্ভর যদি হইত তো বলতো হ অমুক বড়, অমুক ছোট, আল্লাহ মাফ করুন। উনি বললেন, বেটা কে বড় কে ছোট কিভাবে বলবো? যখন হযরত মিয়া সাহেবের দরবারে যেতাম তো মনে হইত ইয়ে দরবারে খোদাওয়ান্দি হয়, যেন আল্লাহ পাকের দরবারে চলে আসছে এমন মনে হইত। যখন থানভীর দরবারে যেতাম মনে হইত ইয়ে দরবারে শরীয়ত হয়, শরীয়ত যেভাবে বলে এভাবে এখানে চলে, এক চুল পরিমাণ নড়বড় নেই। যখন হযরত মাদানীর দরবারে যেতাম মনে হইত ইয়ে দরবারে নবুয়ত হয়, নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর চালচলন, নবীর সামায়েল সব কিছু এখানে। এবারে বলো কোন দরবার, কোন দরবার থেকে ভিন্ন? শরীয়ত নবুয়ত থেকে আলাদ নয়, নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আকাম থেকে আলাদ নয়। কোনটা বড় কোনটা ছোট কি বলবো? কচাচা বুঝলাম না কি বলতেছেন এগুলি। পরে বললেন, দেখো একদিন মিয়া সাহেবের কামরায় যাব, তো যাইতে যাইতে মনে মনে কল্পনা আসছে, মানুষ বলে মিয়া সাহেব বড় বুজুর্গ, বড় আল্লাহর ওলি, আগের যুগে বুজুর্গেরা আগুনে ডুবতে ফুটত না, কই হুজুরে কোনো কারামত তো দেখি না, কেমনে বুঝলাম বুজুর্গ? এইটা মনের ভিতরে কল্পনা। হুজুরের কামরার দুয়ারে গিয়ে দেখি হুজুর দুয়ারের দিকে এদিকে সামনে দিয়ে চুলার মধ্যে কি পাকাইতে যায়, আমি দেখতেছি পাতিল মধ্যে গট 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 করতেছে, উথলিত অবস্থায় কি বস্তু আছে, কি পরিমাণ গরম হবে পাতিল, হাতে কোনো ন্যাকড়া নুকড়া নেই, কাপড় চোপড় নেই, খালি হাতে গরম পাতিলটা ধরে নিজ জায়গায় রেখে দিলেন।
চুলার ভিতরে যে এখন দেখবেন একটা লোহা থাকে, এটা লাল হয়ে যায় চলতে চলতে, তো এটা হাতে ধরে তুলে আর একটা নিয়ে রাখলেন। তো এই সময় আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পূজা আমার দিকে তাকায় বললেন যা কিছু দেখছো খবরদার আমার জীবদ্দশায় কারো কাছে বলতে পারবে না। আমি তো এখন হয়রান, কি কল্পনা করতে করতে ঢুকলাম আর আল্লাহ পাক কি দেখাইলেন। ইয়ে দরবারে খোদাবন্দি আরেকদিন মাদ্রাসায় ছুটি বাড়ি আসছে, দেওয়ান থেকে কুমিল্লে আসছে, তখন 10 টাকা ভাড়া লাগবে, আমার কাছে 1 টাকাও নেই, ঋণ করে আসতে হবে। তো হযরত মিয়া সাহেবের কাছে যাইতেছি বিদায় আনবো দোয়া আনবো, তো যাইতে যাইতে মনে মনে ভাবতেছি মানুষ হযরতকে কত হাদিয়া তোহফা দেয়, হযরত যদি আমার 10 টাকা হাদিয়া দিয়ে দিতেন তো ঋণ করা লাগতো না, বিনা ঋণে বাইতে আসতে পারতাম, এটা মনে মনে। তো গেলাম মোসাফা করলাম দোয়া নিলাম বিদায় নিলাম, দুয়ার কাছে আসলাম, এই বেটে ঠেরো ঠেরো বেটা দাঁড়াও দাঁড়াও দাঁড়াইলাম, তো পোটলা একটা এনে হাতে দিয়ে দিও, লে যাও ইয়ে তোমার আয় নিয়ে যাও এটা তোমার। তো কামরা এনে খুলে দেখি 1 ফুট দামার কাপড়, ভিতরে 10 টাকা, কিরে ভাবলাম কি হইল। তো ইয়ে দরবারে খোদাবন্দি আর হযরত আনবীর দরবারে গেল, শরীয়ত যা বলছে এক চুল পরিমাণ নড়বড় নেই। হযরতের 2 স্ত্রী ছিল, স্ত্রীর মধ্যে সমতা বজায় রাখা ফরজ, দেশক্রম করবেন তো কবিরা গুনাহ হলো। তরমুজ নিয়ে আসছে একজনে হাদিয়া, একটা তরমুজ। তো হযরত বলতেছেন ভাই আমার ভক্ত দুইটা, এটাকে কেটে দুই ভাগ দুই ঘরে পাঠাইয়া দেব। তো বেচারা ছুরি নিয়ে তরমুজ কাটবে, তো সাধারণত আমরা কাটতে কিভাবে কাটি, যেদিকে লম্বা হে মধ্যখান দিয়ে কাটি, দৌড়তে হবে ঠেরো ঠেরো থামো থামো। তো তুমি যে এখান দিয়ে কাটবে, যেদিকে তরমুজের বোটা এদিকে স্বাদ একরকম আর বোটার বিপরীত দিকে স্বাদ আরেক রকম, তো তুমি তো কাটলে একদিকে বোটার দিক যাবে আর একদিক বিপরীত দিক যাবে, এক ঘর যাবে বেশি স্বাদের অংশ, এক ঘর যাবে কম স্বাদের অংশ, এটা ইনসাফ হবে না। তদুর কিভাবে কাটবো, লম্বা লম্বিতে কাটবো, তাহলে উভয় ভাগে বোটার দিকও পড়বে বোটার বিপরীত দিকও পড়বে। দেখুন চিন্তা, এই চুল পরিমাণ বেশকম এটা উনি করতে দিতেন না, গিয়ে দরবারে শরীয়ত যেভাবে বলে। আর হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মানুষ, যত রাগের ঘটনায় সামনে ঘটু হুজুর খুব কৌশলে নরমের সাথে বুঝাই দেয়। এক যুবক আসছে, হুজুর আপনার হাতে বায়াত গ্রহণ করতে পারি মুসলমান হইতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে জিনার অনুমতি দিতে হবে, আমার জিনার অভ্যাস আছে, এটা থাকতে পারবো। আমরা হলো বলতে জুতাটা লও, নবীর দরবারে এসে জিনার অনুমতি বাইর করে দিয়েছে, এই মুসলমান না হইলে আমার কি। হযরত তাকে আদরের সাথে ডেকে পাশে বসাই নেয়, বসাই তার কাঁধে হাত রাখলেন, পিঠে হাত বুলাইলেন, বলতেছেন বেটা তোমার মা আম্মার সাথে যদি এক রাস্তায় কেউ করে তুমি কি করবা? আরে বাপরে বাপ, আপাই করে ফেলবো আমার মার সাথে। ও তোমার স্ত্রীর সাথে যদি কেউ এক কাজ করে কি করবা? হত্যা করবো আমার স্ত্রীর সাথে এই কাজ, এত অসাহস। তোমার মেয়ের সাথে যদি কেউ এক কাজ করে তাকে কি করবো? কথাকে হত্যা করবো। তোমার বোনের সাথে যদি করে তাকে কি করবো? কথাকে হত্যা করবো। হুজুর বলেন বেটা তুমি যে জিনা করবা এই তো হয় কারো মা, না হয় কারো স্ত্রী, না হয় কারো মেয়ে, না হয় কারো বোন, তাহলে ওরা কি করবে এবারে বলো। হুজুর বুঝে আসছে, তওবা করলাম জীবনে একাদার করবো, বাস নরমির সাথে বুঝাই দিলেন দরবারে নব। তো শায়খুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ এরকম নরম করত, ছাত্ররা মজা তো করতো, এই শুধু ছাত্র তো ছাড়ত অনেক ছাত্র তাদের কদর বোঝে না, তো মজা বিক্ষু কাটছে বিক্ষু বিকে করে। তো ছাত্রা জিজ্ঞেস করে ভাই সাদিবি কি হোক হোক বিয়ে সাদি করছো? আমি ফকির মানুষ, কে আমাকে মেয়ে দিবি? ও মেয়ে দিবে না, কয় না না না, আমাদের এখানে এক হুজুর আছে হুজুরে দিকে দিবে, কয় হ্যাঁ দিবে। কি করা লাগলো? তো ওই যে ঘর দেখা যায় এই ঘরে যাইয়া যেটি মধ্যে আওয়াজ দিবে, দেখবে এক হুজুর বেরিয়ে আসে,
আর সে বলবা যে হুজুর আমি ফকির মানুষ, কেউ মেয়ে দেয় না, আপনার মেয়ে বিয়ে করতে আসে, আপনি আমার মেয়ে দিয়ে দিলেন। তো হুজুরের স্বভাব কি? ধমক দিবে তোমার, এটা হুজুরের স্বভাব, আসলে মেয়ে দিয়ে দিবে। প্রথমে ধমক দিবে, সরে যেতে বলবে, কিন্তু তুমি ছাড়বা না, ভিসে ভিসে ঘুরবা, যে পর্যন্ত মেয়ে না দিবে একবার দিয়ে দিবে, এটা হুজুরের স্বভাব। এখন বেচারা ফকির মানুষ হুজুরে গেছে, যে আওয়াজ দিবে হুজুর বেরিয়ে আসে, ভাই ভাই কি চাও, কয় যে আমি ফকির মানুষ, তো মেয়ে দেয় না, আপনার নাকি মেয়ে আছে, মেয়ে বিয়ে করতে আসে, আপনি আমার কাছে মেয়ে বিয়ে দেন। যে মেয়ের বিয়ে মাসে এভাবে সরাসরি প্রস্তাব দেয় মাধ্যমে দেয়, ছেলের বাসে দেয়, শাখায় দেয়, অন্যরা সেই সরাসরি, আরে রে হ্যাঁ তুমি কোথেকে আসছো, কি মেয়ে সর এখান থেকে। এখন হে আর পিছা খায় না, হুজুর মসজিদে গেলে মসজিদে, ক্লাস আসে ক্লাস, ঘরে গেলে ঘরে, এই লড়কি চাই মেয়ে চাই মেয়ে দেন বিয়ে বিয়ে বলা হলে তাহা হুজুর তো বড় মুসিবতি করছে। এই যে এখন হেরে বুঝেছে যে ভাই আমরা দুষ্টমি করছি, আসলে মেয়ে তোমার এখানে দিয়ে দিকে, কিন্তু হুজুরের গোসা নেই, মাটির মানুষ দরবারে নবু আছে, তো কাকে বড় কাকে ছোট কি বুঝবো। আল্লাহ, তো এই হযরত থামবি আর মাদানি, হযরত থামবির দরবার কানুনের বাইরে কোনো কিছু নেই, সব কানুনের ভিতর, কানুন লেখা আছে রাতে 9টা বাজে বাতি বন্ধ হবে, 9টা বাজে খান খায় ও আর কেউ ঢুকতে পারবে না, দুয়ার বন্ধ হবে, কোন মেহমান টেহমান আসছে খান খায় জায়গা লাগে। হযরত শাইখুল আরব ওয়াল আজম সাইয়্যেদ হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি আসছেন, 9টার পরে এসে হাজির হয়েছে, ঢুকতে পারে কানটা বন্ধ, মসজিদে রয়েছে মসজিদে, ফজরের সময় যখন হযরত আনবী মসজিদে আসেন, দেখেন যে হযরত মাদানি, আরে আপনি হাঁকে আপনি এখানে কি করছেন, কহ আসছি তো রাতের 9টার বেশি হয়ে গেছে, এই জন্য সংবাদ দেরি মসজিদে রয়ে গেছে। হযরত মাদানি মতো মানুষ যাকে শাইখুল আরব আল আজম বলা হয়, আরব অনারব পুরা বিশ্বের মুরব্বী, সে এখানে আসছে হযরতকে খবর না দিয়ে মসজিদে রয়ে গেছে, একা একা এইভাবে বিছানা নেই, বস্ত্র নেই, খাওয়া নেই, দাওয়া নেই, আপনি আসছেন আমাকে খবর দিবেন না, কেমন আপনার কানুন লেখা আছে 9টার পরে আজকে খবর দেওয়া নিষেধ, ও কানুন কি সবার জন্য চলে, কিছু তো কানুন পরিপন্থীও হয়, ও দেখা তো লেখা না যে হোসেন আহমদ আসলে এই কানুন নাই, সম্মতি দেখো তো লেখা নাই। মসজিদে ঢুকার সময় এক নামাজ রক্তে ঢুকার সময় আল্লাহ হযরত আমবী দেখলেন, আমবীর জুতা হযরত মাদানি নিয়ে মসজিদে রাখলেন, আমবী দেখলেন কি পরিমাণ ইজ্জত, কি পরিমাণ ওয়াকার, কি পরিমাণ এহতেরাম থাকলে পুরা দুনিয়ার মুরব্বীটাকে বলা হয় তিনি আরেকজনের জুতা নিয়ে মসজিদে ঢুকেছেন, হযরত আমবীর জুতা, তার আমবীকে কত বড় মনে করে। বের হওয়ার সময় হযরত আমবী আগে ভাগে এসে হযরত মাদানির জুতা হাতে নিয়ে নিয়েছেন, নিজের জুতাও হাতে হযরত মাদানির জুতাও হাতে, মসজিদ থেকে বের হওয়ার সময় মাদানির জুতা তো সামনে দিলেন হযরত মাদানি, পা দিলেন, থানবী নিজের জুতার পায়ে দিলেন না, জুতা বগলের নিচে হাঁটতে খালি পায়ে। হযরত মাদানি জিজ্ঞেস করলেন, হযরত জুতা পায়ে দিতেছেন না ব্যাপার, যেই জুতা একজন সৈয়দের হাত লাগবে এই জুতায়, আর সকলের পা লাগতে পারে না, এই জুতা উনি আর পা দেন নাই, কি ইজ্জত আর এহতেরাম, কেন এরা কলবে ডাক্তার, অন্তরের ডাক্তার, দিলের ডাক্তার, একজন আরেকজনকে সত্যবাদী মনে করে, মিথ্যাবাদী নয়, একজনের ইজ্জত এহতেরাম আরেকজনের কলবে এই পরিমাণ যা আমরা কল্পনাও করতে পারি। তো কলবের পিছনে দিলের পিছনে যারা মেহনত করে এরা আরেকজনকে তাসদিক করে, সত্যায়ন করে, হ্যাঁ উনি বড় আল্লাহ বড় বড়। আর ব্রেন নিয়ে যারা মেহনত করে এরা আরেকজনের তাকজিব করে, মিথ্যাবাদী মনে করে, আর ওর গবেষণা একটা গবেষণা, এখনো দেখবেন বিশ্বে যত গবেষণা হয়, এই যে চাঁদে গেছে আজ থেকে 40-50 বছর আগে নীল আর্মস্ট্রং তার সাথে কি নিয়ে গেছে, তো রাশিয়া থেকে আমেরিকা থেকে কত কয়েক বছর আগে, খুব কথা হচ্ছে এটা মিথ্যা, যায় না যেতে পারে না মিথ্যা কথা। তো এদের স্বভাব হল একজন আরেকজনকে মিথ্যাবাদী বলবে, ব্রেন আর কলবের এই বেশি, ইসলামের দৃষ্টিতে কলবের গুরুত্ব সবচেয়ে বেশি, এটা দেহের রাজা, তার থাকো কোথায়, সিনাই, সিনাইকে আরবিতে বলে সদর, সদর মানে রাজধানী,
গলফাকের রাজধানী কি, এটার মূল্য সবচেয়ে বেশি। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগাহ, দেহের ভিতরে একটি গোস্তের টুকরা আছে। ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু, এই টুকরা যখন ঠিক হবে পুরো দেহ তখন ঠিক থাকবে। ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু, এই টুকরা নষ্ট হয়ে গেলে পুরো দেহ নষ্ট হয়ে যাবে। সে টুকরাটা কি? আলা ওয়াহিয়াল খালক, এটা হলো কলব, এটা হলো অন্তর, এটা হলো দিল, এটা হলো বড় জিনিস, এটার উপরে মেহনত করা লাগবে। হযরত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং ওনাদের অনুসারী ওলামায়ে কেরাম হক্কানি বুজুর্গানি দীন, এরা মেহনত করে কলবের উপরে, এতে অমানুষ মানুষ। একটু আগে আমার উস্তাদ মহতারাম হযরত মাওলানা ফজলুর রহমান আহমদ বরকাতুন যে বলে গেলেন, খাজা আজিজুল হাসান মজরুব রহমতুল্লাহ, এক সময়ের ডিসি আর এক সময়ের আল্লাহ ওলি, কলবের উপর মেহনতের বরকতে। কিন্তু আর এক আল্লাহর ওলির সংসদে আসার আগ পর্যন্ত মেহনত ছিল ব্রেনের উপর, এই জন্য ডিসি হয়েছে। কলবের উপর মেহনতের পরে আল্লাহর ওলি হয়েছে। যদি ডিসি হিসাবে তিনি দুনিয়া থেকে বিদায় নিতেন, ওলি হিসাবে নয়, কে কিন্তু আজিজুল হাসানকে নামও কোনো কিছুতে থাকতো না, কেউ চিন্ত না। কিন্তু কলবের মেহনতের বরকতে এখন দুনিয়াতে প্রসিদ্ধ, এখন মানুষ চিনে তো চিনে, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে এই পরিমাণ ভালোবাসেন। একটি ঘটনা সামনে আসবে, বুঝবেন কি পরিমাণ ভালোবাসা। ঘটনা আমি এখানে হয়তো একাধিকবার বলছি, হযরত বুড়ো হয়ে গেছেন, কোন রকম হাঁটতেছেন বুড়ো মানুষ, রাস্তার মধ্যে কাদা, বৃষ্টি হয়ে গেছে, রাস্তায় কাদা, হযরত হাঁটতেছেন। হযরতের পাশে এক যুবক এবং যুবতীও হাঁটছে। এই যুবক যুবতী একে অপরের প্রেমিক প্রেমিকা হাঁটে। তো হাঁটার সময় মাঝে মধ্যে দেখবেন কোন গর্তে পানি জমে আছে, উপরে পা পড়লে চাপ পড়ছে, এক পাশ দিয়ে ছিড় করে পানি দূরে চলে যাবে চাপের কারণে। এরকম হযরতের পা পড়ছে ছিড় করে, কাদাযুক্ত পানি এসে যুবতীর গায়ে পড়ছে। এই অবস্থা দেখে যুবক এসে হযরতকে এক ধাক্কা মেরে কাদায় ফেলে দেয়। জিজ্ঞাসাবাদ নেই কিছু, হযরতের তো অপরাধ নেই, হাঁটতেছেন, কাদা পড়ে গেছে, বস ধাক্কা মেরে ফেলে দিলেন। হযরত লড়খড় লড়খড় করে উঠলেন, উঠে আবার চলতেছেন, কিছুই বললেন না। এর মধ্যে দু চার কদম চলতে না চলতে যুবতী পিছলিয়ে পড়ে বা উল্টে গেছে, এখন আর উঠতে পারে না। আশেপাশের লোকেরা দেখে এসে বলছে, বেটা এই বুড়ো লোকটি কে, তুমি তাকে চিনো? কয় না, আমি তো চিনি। তাড়াতাড়ি গিয়ে ক্ষমা চাও, না হয় তোমার প্রেমিকা আর উঠতে পারবে না, তার কবর রচিতে হবে। যুবক আসছে, হুজুর আমি আপনাকে চিনিনি, মেহরবানি করে ক্ষমা চাই। আল্লাহর ওলিদের অন্তর কত বড় হয়। হযরত বললেন, বেটা আমরা কি এখন দেরি করি? তুমি আমার কাছে আসবে, ক্ষমা চাইবে, তারপর আমি ক্ষমা করব, এতক্ষণ দেরি করি? তুমি আমাকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিয়েছ, আমি আগে তোমাকে ক্ষমা করেছি, ফের করে উঠে চলা আরম্ভ করেছি। তবে বেটা স্মরণ রাখবে, তুমি এই যুবতীকে ভালোবাসো, এর সাথে তোমার ভালোবাসার সম্পর্ক, তোমার ভালোবাসার পাত্রীর গায়ে কাদা পড়ছে, তোমার সহ্য হয়নি, আমাকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিয়েছে। বেটা আমার এমন ভালোবাসার সম্পর্ক একজনের সাথে আছে, আমার মাথাও তিনি সইতে পারেন, তাই তিনিও তোমার প্রেমিকাকে কাদায় ফেলে দিয়ে প্রতিশোধ নিয়ে নিয়েছেন। তাই বুজুর গানে দিন বলেন, বদর কাজ আহে মজলো মাতে হাঙ্গামে দোয়া কর দান, বদর কাজ আহে মজলো মাতে হাঙ্গামে দোয়া কর দান, ইজাবত আজ দরে হক বাহরে শেখ বালে মি আয়াত, ইজাবত আজ দরে হক বাহরে শেখ বালে মি আয়াত। যারা মজলু অত্যাচারে তো নিপীড়িত, এদের দীর্ঘ শ্বাস, এদের আহকে ভয় করে, এরা জমিনে আহ করে আর সাথে কি প্রতিশোধ নেমে আসে, বড় হুঁশিয়ার। তো বলতেছিলাম, এরা কলবের উপরে মেহনত করে আল্লাহর ওলি হয়ে গেছেন, ব্রেনের উপরে মেহনত ছিল ডিসি হয়েছে,
কলাগুলো করে মেহনত করে আল্লাহ বলি হয়েছেন। যদি ব্রেনের মেহনত অব্যাহত থাকতো, কে কিন্তু কে খাজা আজিজুল হক আর কোন আল্লাহ তার প্রতিশোধ নিত? কলবের মেহনতের বরকতে এখন দুনিয়া চিনে খাজা আজিজুল হক, আজিজুল হাসান মজদুব রহমতুল্লাহ আলাইহি। কলবের উপরে মেহনতের বরকতে আল্লাহ পাক এত নৈকট্য লাভ করছে। আর ব্রেনের মেহনত হে ব্যক্তি আমি ঠিক, আর একজন আছে এই ব্যক্তি আমি ঠিক, তার মানে সব ব্যক্তি এক ব্যক্তি দাবা দিতে গেছে এক লোকের, কারো কাউকে দাবা দিবে কয়েছি তাকে কমক গেছে। একটা গরু আর তুমি মানুষ দেখো দাবা দিতে গরু দাবা দিবে যা ধীরে দাবা দিয়ে গেছে হের কাছে দাবা দেওয়া এও জিজ্ঞেস করে আর কাউকে দাবা দিছো কয়েছি দিছি তাকে অমক কে আহা ছাগল তুমি আর মানুষ পাও নাই দাবা দিতে ছাগলকে দাবা দিতে গেছে যা দুজনকে দাবা দিয়ে বাড়ি দিয়ে আসার পরে একজনের সামনে খের খর আরেকজনের সামনে গাছ ফুলেটে করে শেষ করছে। এরা তো হারান এই তুমি কি করতেছো কোনা হুজুর আপনাদের কথার উপরে আমল করছে কি কথা আমল আপনি বলছেন ইনি গরু গরু খের খায় এই জন্য ওনার সামনে খের দিয়ে দিয়েছি আর আপনি বলছেন ইনি ছাগল ছাগলের গাছ খায় তাই সামনে গাড়ি দিয়েছি আপনাদের কথার উপরে আমল আমার তো ব্রেনের উপরে যারা মেহনত করে এই মিথ্যাবাদী এই আহমক এই বেকুক তার মানে সবাই একমেকের মার মার আর কলবের উপরে যারা আমল করে হ্যাঁ এও সত্য এও সত্য এও সত্য তরিকার ব্যস্তম হতে পারে কেউ খানদানে চিস্তিয়ার বুজুর্গ কেউ খানদানে নকশবন্দিয়ার বুজুর্গ কেউ খানদানে সারওয়ারদিয়ার বুজুর্গ কেউ খানদানে কাদেরিয়ার বুজুর্গ কোন সমস্যা নেই একজনের অন্তরে আরেকজনের মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছেন কেন কলবের মেহনতে গর গর কলবের সাথে কলবের ভিন্ন একটি সম্পর্ক থাকে আজীব সম্পর্ক বলা ছাড়াও অনেক সময় বুঝে আসে যে উনি কি করতে চায় কলবের বরকত ব্রেন দিয়ে এটা বোঝা সম্ভব নয় অনেক কিছু ব্রেন দিয়ে বোঝা না এটা কলব দিয়ে তাই দিনের মেহনত বুজুর্গানের দিনের মেহনত ব্রেনের তুলনায় কলবের উপরে বেশি চলে এতে অমানুষ মানুষ হয় আর ব্রেনের উপরে যদি মেহনত চলে কলবের মেহনত বাদ দিয়ে তো মানুষ অমানুষ হয় আল্লাহ মাফ করে যখন এই কলবের উপরে মেহনত চলে তখন মানুষ এক এক স্তর করে আস্তে আস্তে উন্নতি করতে থাকে কিভাবে আমরা যখন জন্ম নেই মায়ের পেট থেকে তখন আমাদের অবস্থা কি কথা বলতে পারি না বুঝ বুদ্ধি নেই শুধু খাওয়া দাওয়ার ফিকির আর কোনো ফিকির নেই তাও খাওয়া দাওয়ার ফিকির যে আরেকজনের মাথার উপর দিই মা খাওয়া নিজে খাওয়া নিজে হাতে খাবো হেঁটে গিয়ে খাবো নিজে আর রোজগার করে খাবো কিছুই নেই আমার উপর পায়খানা খরচা যেখানে আছি সেখানে আমার শরীর নষ্ট হচ্ছে মায়ের শরীর নাপাক হচ্ছে কোনো বলাই নেই বাস একটাই জানি ক্ষুদা লাগলে কান্না পায়খানা করলে কান্না খরচা করলে কান্না সব দায়িত্ব মায়ের উপরে আমার উপরে কোনো দায়িত্ব নেই আমার এই অবস্থাটাকে বলে তবকাত এ তাহাতাল হায়ওয়ানিয়াত হায়ওয়ান থেকে আরো নিচে হায়ওয়ানের এই অবস্থা হয় না মুরগির বাচ্চা ডিম থেকে মাত্র বেরিয়ে আসে এখন দেখবেন সে তার মায়ের বাসায় কথা বলতে পারে সিঁহ 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 কথা শুনছে নিজের মুরগির সাথে হাঁটতেছে নিজের খাবারের চিন্তা নিজেও করতেছে তার সামনে খুদ রাখছেন চাল ভাঙা খাইতেছে পাথর ভাঙা রাখছেন একেবারে খুদের ন্যায় খুদের আকার খুদের রং সব খুদের মতো চাল ভাঙার মতো আমরাও বুঝবো না দেখেন চাল ভাঙা না পাথর এই জন্য তো বাসার মাঝে মধ্যে পাথর পড়ে থাকে নিচে দাঁত পর্যন্ত ভাঙে যদি বুঝতাম তো পাথর মুখে দিতে এটার যে রং পাথের সে রং এটার যে আকার পাথের সে আকার এই জন্য তো মুখে দিতে কিন্তু মুরগির বাচ্চা বুঝবো শেখ কাদের রহমতুল্লাহ আলাইহি গুলিস্তানের মধ্যে তাই লিখছে তার ভাষায় তো মোর গকাবে বাই যাবে রু আয়া দরু দিলবার মোর গকাবে বাই যাবে রু আয়া দরু দিলবার আদমি দাদা নাদা নাদ তেরা দৌড়াকল তুমি আদমি দাদা নাদা নাদ তেরা দৌড়াকল তুমি মুরগির বাই বোঝে এটা আমার খাবার এটা আমার খাবার নয় কিন্তু মানুষ হচ্ছে কিছুই বোঝে
এই মুরগির বাচ্চার উপরে একটা কাক আসছে 15 হাত উপরে, 20 হাত উপরে, এক বিঘত লম্বা কাক এক দৌড়ে গিয়ে তার মায়ের পাখার নিচে আশ্রয় নেয়, মুরগির পাখার ভিতর। আর আমাদের বাচ্চা সাপ খাইল দৌড়ল, বোঝানা এটা আমার শত্রু, আমার জীবন কেড়ে নিয়েছে, বোঝানা, কিন্তু মুরগির বাচ্চা বোঝা এটা শত্রু। পক্ষান্তরে 5 হাত লম্বা একটি গরু তার উপরে ট্যাগ দিয়ে পার হয়ে যায়, বাচ্চাটা ভাগে না। কেন? এটা বড় হইলে কি হবে, আমার কাছে থাকলে কি হবে, এটা শত্রু নয়, আমার কোনো ভয় নেই। মুরগির বাচ্চা বোঝে আমরা বুঝি, সাপের বাচ্চা বোঝে আমরা বুঝি, গরুর বাচ্চা যেদিন জন্ম নেয় সেদিনই হাঁটা শুরু করবে, আমাদের বাচ্চা তো পারে না। তাহলে তাহাকাল হায়ওয়ানিয়া, হায়ওয়ানেরও নিচে আমাদের অবস্থা। এরপরে একটু বড় হয়েছে, এখন নিজের হাতে খাইতে পারি, চিবিয়ে খাইতে পারি, কিন্তু বুঝি শুধু আমাকে, অন্য কাউকে বুঝি না। যত খাবার ঘরে প্রস্তুত হবে সব আমার, অন্য কাউকে দিতে রাখি না। মা দিতেছে বর্তন ভর্তি করে আরো দাও, খেতে পারবে না, মা বসে তুই আর খেতে পারবি না, না আরো দাও দিতে হবে, ভোগ আসলে চোখে, এরপরে আর খেতে পারে না। মাঠা রাগ করে কি বলে, আমাদের সব কলার ডোকা দিয়ে ছিলে ছিলে একা পাবো বলছিলাম, পারবি না এখন দুটো করতে চলতাম। তো সালাক ছেলে বলে কয় না খাইতে তো পারবো, এখন খাবো না, বেশি স্বাদ তো জন্য আস্তে আস্তে খাই, বেশি স্বাদ এলে আস্তে খায় পরে খাবে, তাও তার লালসা খাবে না পরে খাবে। এখনো শুধু নিজের চিন্তা, অন্য চিন্তা সে করবে না। এখনো আমি তাহাতাল হায়ওয়ানি, অনেক হায়ওয়ান আছে দেখবেন নিজের চিন্তার পাশাপাশি অন্য চিন্তা করে। আমি নিজে দেখছি বানর একটার হাতে বড় হাড্ডি, একটা হাড্ডির মধ্যে কিছু বস্তু হলে গিয়ে মরা গরুর বস্তু বানর খেটেছে, আরেক বানর কাছে আসে বসতে কাড়াকাড়ি নিয়ে সুন্দর দিয়ে দিল হাড্ডি হেরাতে, আমি যে এই বানর আরেক বানর পাশে আসে বসলে হাড্ডি খান ওর হাতে দিয়ে দিল, এখন এই হাড্ডি থেকে সামান্য বস্তু লেগে আছে ওটা খেটে, তার মানে সব আমি খাই। এই ধারণা অনেক হায়ওয়ানের হয় না, আমিও খাই আমার ভাইও খাই, কিন্তু আমাদের না, সব আমি খাই আমার। আর কেউ তো আছে আল্লাহ মাফ করুক, কবরের কিনারা পর্যন্ত পুরা দুনিয়া আমার উপরে, আমার এই পেট কবরের মাটি ছাড়া আর কবরতে পারে না, এই অবস্থা আমার মোট পর্যন্ত চলে। এখন আমি হায়ওয়ান জানোয়ারের নিচে, আমার দ্বিতীয় স্তরটাও হায়ওয়ান জানোয়ারের নিচে, তাহাতাল হায়ওয়ানি। এরপরে যখন আমি আর একটু বড় হইলাম, প্রাপ্ত বয়স্ক হইলাম, এখন একটু অনুভূতি আসছে যে সব আমি খাইলে হবে না, আমার আরো ভাই বেড়া দরকার হবে। এখন জিজ্ঞেস করে মা সবটা কি আমার জন্য না আমাদের সকলের জন্য, চিন্তা করে খায়, এখন একা সব খায় না, চিন্তা করে অন্যরা খাচ্ছে কি। এখন যাইয়া সব পায়ে হায়ওয়ানি আসছে, যেরকম কিছু হায়ওয়ান অন্যের চিন্তা করে, এখন তপায় হায়ওয়ানি আছে। নবীদের ব্যাপার ভিন্ন, ওনাদের হায়ওয়ানিয়াতের নিচে হায়ওয়ানিয়াত পর্যন্ত এমন কোন তপ্য হয় না, ওনারা নবী হয়েই জন্ম নেন, দায়িত্ব আসে পরে, জন্ম নবী হইয়াই নেই। কোন নবী নবুয়তের আগেও কখনো কোনো শিরিক করেনি, নাজায়েজ কোনো কাজে কখনো লিপ্ত হয়নি, হওয়া সম্ভব নয়, নবী হইয়াই ওনারা জন্ম নেন, দায়িত্ব পান করে, এটা ভিন্ন কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যারা পড়েছেন, হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিয়ে গেলেন তাই ওনার আরেকজন দুধ ভাইও তো আছেন, উনিও ভাই চাইলে তো একা উভয় স্তনের দুধ পান করে করে ফেলে ফেলে, কিন্তু কখনো তিনি দুই স্তনের দুধ পান করেননি, এক স্তনের পান করে তৃপ্তি লাভ করছেন, আর এক স্তন আমার দুধ বেয়ে ছেড়ে দিয়েছেন, অথচ দুধের শিশু, তো দুধের শিশুও বোঝে আমাকে ইনসাফ করতে হবে, এটা নবীর বৈশিষ্ট্য, নবীর নবীরা কখনো না তাহাতাল হায়ওয়ানিয়াতের দরজায় আসে, না হায়ওয়ানিয়াতের তপ্পায় আসে, স্তরে আসে, এরা প্রথম থেকে অনেক উদ্বেগ থাকে। হায়ওয়ানিয়াতে তপায় আসার পরে
এখন যেহেতু আমি প্রাপ্ত বয়স্ক হয়েছি, আমাকে আমার চিন্তা করলে হবে না, আশেপাশে চিন্তা করলে হবে না, আমার এবং আমার আশেপাশের সকলের আখেরাতের চিন্তাও করা লাগবে। এখন আমি ঈমান পর্যন্ত পৌঁছলাম, এখন আমার নামাজ কালাম, হজ, যাকাত, রোজা, ইবাদত, এগুলোর চিন্তা আমাকে এখন করা লাগবে। এখন আমি আসছি বাস্তবে তবকায়ে ইনসানিয়াত, তবকায়ে ঈমানিয়াত, এখন আমি ঈমানের স্তরে পৌঁছলাম, এখন থেকে আমার ভিন্ন জীবন শুরু হয়ে গেছে। এখন শুধু দুনিয়া দুনিয়া করলে হবে না, তার মানে শুধু ব্রেন নিয়ে মেহনত করলে হবে না, এখন কলবের মেহনত লাগবে, এই শুরু হয়ে গেছে তবকায়ে ঈমানিয়াত। তবকায়ে ঈমানিয়াত আসার পরে এখন ঈসাত, আমি আমার থেকে অন্যকে অগ্রাধিকার দিই, আগত ছিল আমার অধিকার, আমি অপর অধিকার অপরকে, যার যার অধিকার অনুযায়ী থাকবে। এখন না, আমার অধিকার ছেড়ে অন্যকে দিয়ে দিয়ে দিই, যাকে আমি বলি কাড়াকাড়িতে আরাম নেই, ছাড়াছাড়িতে আরাম, যাকে ঈসার বলা হয়, অন্যের জন্য আমি ছেড়ে দিব, আমার হকটা ছেড়ে দিই, এটাকে বলে তবকায়ে ইনসানিয়াত, এটা মানুষের স্বভাব। আমি আমার থেকে অন্যকে অগ্রাধিকার দেব, এটা হলো মানুষের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রশংসা কোরআনে কারিমে করেছেন, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাও কানা বিহিম খাসাসা, নিজের প্রয়োজন আছে, খুব প্রয়োজন আছে, তারপর অন্যকে অগ্রাধিকার দেন। ইয়ারমুকের যুদ্ধের ঘটনা আপনারা পড়ছেন, যুদ্ধ শেষ, যারা আহত ময়দানে পড়ে আছে ছড়িয়েছে, এই অবস্থায় পানির খুব প্রয়োজন, দেখা যায় ময়দানের এক কোণ থেকে আওয়াজ আসছে, আহ, এক ফোঁটা পানি, এক ব্যক্তির কাছে পেয়ালা পানি ছিল, দৌড়িয়ে গেছে, এই ভাই পানি আনছি, নেন নেন, পানির পেয়ালা মুখে লাগাইছেন, পান করবেন, পিপাসা মিটবে, এই সময় আরেক দিক থেকে আওয়াজ আসছে, আহ, এক ফোঁটা পানি, এই পানিটা পান করলেন না, ভাই আমার ওই ভাইয়ের কষ্ট আমার থেকে বেশি হতে পারে, পানিটা তাকে দিয়ে দেয়, ইউ ফেরুনা আলা আনফুসিহিম, আমার থেকে তার অধিকার বেশি, নিজের অধিকার ছেড়ে দিল, অন্যকে দিয়ে দিল, ওনার কাছে পেয়ালা আসলো, মুখে লাগাইলেন, এখন পানি পান করবেন, পিপাসা মিটবে, কষ্ট লাঘব হবে, এই সময় আরেক কোণ থেকে আওয়াজ আসতেছে, আহ, এক ফোঁটা পানি, ও ভাই ভাই তাড়াতাড়ি ওনাকে নিয়ে দেন, ওনার কষ্ট আমার থেকে বেশি হতে পারে, পানি ওইখানে গেল, উনিও মুখে লাগাইলেন, টান দিবেন, এখন পানি মুখের ভিতরে যাবে, এই মুহূর্তে আরেক কোণা থেকে আওয়াজ, আহ, এক ফোঁটা পানি, পেয়ালা সরাই ফেললেন, ভাই পানিটা ওনাকে দিয়ে আসেন, পানিওয়ালা ওনার কাছে আসলো, দেখে যে উনি আর জিন্দা নেই, উনি শহীদ হয়ে গেছেন, ফিরে আসছেন তৃতীয় ব্যক্তির কাছে, দেখেন যে উনিও ঠান্ডা হয়ে গেছেন, ফিরে আসছেন দ্বিতীয় ব্যক্তির কাছে, দেখেন যে উনিও বিদায় নিয়ে গেছেন, আসছেন প্রথম ব্যক্তির কাছে, দেখেন উনিও আর বেঁচে নেই, পানির পেয়ালা আপন জায়গায় হয়ে গেছে, সকলে শাহাদতের সুরা পান করে ফেলেছেন, এটা তবকায়ে ইনসানিয়াত, এখন আমি মানুষ হইলাম। তবকায়ে ইনসানিয়াতের পরে এতক্ষণ যাব যে আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা ফজলুর রহমান দামাত বরকাতুম বলে গেছেন, এর আগে আমার অত্যন্ত স্নেহাস্পদ জনাব মাওলানা সাইফুল্লাহ সাহেব বলে গেছেন, নিজের কলবের মেহনত করতে হলে নিজে নিজে করলে হবে না, নিজে নিজে করতে গেলে অনেক সময় হিতে বিপরীত হয়, এটা নষ্ট হয়, নিজে করতে গেলে নষ্ট, অনেক বাচ্চারা দেখবেন চালাকি করে নিজে কোনো কাজ করতে যায়, নষ্ট করে ফেলবে, পরে মা কিংবা আব্বা এসে বলে, হ্যাঁ আমার জিজ্ঞেস করো না, নিজে করতে গেছে, নষ্ট করছে, ভালো হয়েছে, তো নিজে নিজে এটা করা যায় না, এটা আরেকজন থেকে স্মৃতি করতে হয়, এই জন্য কোন বুজুর্গ বলছেন এক হাতে কাঁচের পেয়ালা আর এক হাতে লোহার ডান্ডা, ডান্ডা নিয়ে পেয়ালায় বাড়ি মেরে বাজাইতে হবে, যারা পারদর্শী না প্রথম বাড়িতে পেয়ালা ভেঙে চুরমার করে ফেলবে, এটা বাজবে না, ভেঙে শেষ,
যারা পারদর্শী ট্রেনিং প্রাপ্ত এরা ঠিকই বাজাবে, ডান্ডাও ভাঙবে না, পেয়ালাও ভাঙবে না, আওয়াজও বেরিয়ে আসবে। তো কলপে ঘষে মেজে পরিষ্কার করতে হলে প্রথম শর্ত হলো যাকে বলে সোহবত। গত পরশু মহাকারাম প্রফেসর আবুল কাসেম সাহেব বলে গেছেন, সাহাবি সাহাবিকে সাহাবি কেন বল, সোহবত থেকে সাহাবি নবীর সোহবত প্রাপ্ত সংসদ প্রাপ্ত, ওনার সান্নিধ্যে ছিলেন বহু মক্কায় মোকাররমার দীর্ঘ 13 বছরের জীবন এই সোহবতে কাটছে, নিজের আত্মাকে ঘষা মাজা করে পরিষ্কার করা চলা চলা, এমনি পানি দিয়ে দিছে আরেকজনকে আমি মারা দেখতেছি, তারপরও নিজে পান্না করার জন্য দিয়ে আত্মার ঘষা মাজার বরকতে এই কাজটা সম্ভব হয়েছে, না সম্ভব হইত 13 বছর যাবতে ঘষা এক চরমাসে গালে বা আরেক গালে দিয়ে দেবে, প্রতিশোধ নিতে পারবে না, অন্তরের উপরে যেন করাত চলছে, তারপর দুর্যোধন আহ বলতে পারবে না, উ বলতে পারবে না, আরেক পারদর্শীর কাছে গিয়ে ঘষা মাজা করা লাগবে। যদি এটা আবশ্যক না হইত আল্লাহ পাক জব করে কোরআনে কারীম বাইতুল্লাহর ছাদে ফেলে দিয়ে বলতেন যে ভাই এই সংবিধান দিয়ে দিলাম, এটা এখান থেকে নাও, কপি বানায় নাও, এই অনুযায়ী আমল করবো, বস আমাকেও পাইবা জান্নাত পাবে। তা না বলে সংবিধান দেওয়ার 40 বছর আগে যার সহবতে থাকলে পরে সংবিধান সহিভাবে বুঝে আসবে তাকে পাঠাতেন 40 বছর আগে। এরপরে দয়া সংবিধান এখন উনি যেভাবে বুঝাবেন ওনার সহবতে থেকে বুঝে নিয়ে আমল করো, তখন আত্মশুদ্ধি হবে, অন্তর ঘষাম অন্তরের ঘষা মাজা হবে, এখন সহজে আমাকে পাবে জান্নাতে পৌঁছবে। ওনার সহবতে সাহাবী এই সিলসিলার ধারা অব্যাহত আছে আজ পর্যন্ত। যদি এটা দরকার না হইত তো হজরত হানুবীর মতো মানুষ, হজরত নানুতুবীর মতো মানুষ হাজী সাহেবের কাছে গিয়ে দন্না দিতেন না, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ, শহীদ বালাকোট নাকি নেমন সৈয়দ আহমদ শহীদ বালাকোট রহমতুল্লাহ আলাইহির কাছে দন্না দিতেন। ইসমাইল শহীদ তো কত বড় আলেম, কত বড় জ্ঞানী, কত বড় বুদ্ধিমানী, তার উস্তাদ সিরাজুল হিন্দ হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি এই ছাত্রকে লকব দিয়েছেন হুজ্জাতুল ইসলাম। সোজা কথা, ইসলাম যে হক, ইসলাম যে সত্য, এর দলিল হলো ইসমাইল। যদি হক না হইত ইসলাম ইসমাইলের মতো ব্রেনিয়ান, ইসমাইলের মতো এত বড় জ্ঞানী, এত বড় বুদ্ধিমান ইসলাম মানত না। সেই ইসলাম মানে এটা দলিল ইসলাম হক, তাই তার উপাধি প্রস্তাব দিতেন ছাত্রকে হুজ্জাতুল ইসলাম। সাধারণ এমন উনি হঠাৎ শুরু করছেন বড়দের রাহনমাই, বড়রা যদি রাস্তা না দেখায় যত বড় জ্ঞানী হোক হোক, যত বড় আলেমে হোক হোক, সেই রাস্তা থাকায় কঠিন হয়। শুরু করতে রুকুর সময় হাত তোলা, আহলে হাদিস বা এরাদের তোলে, উনিও শুরু করছিলেন ইসমাইল শহীদ রহমতুল্লাহ। এখন জায়গা জায়গায় গোলমাল হাঙ্গামা, একদিন এক মসজিদে যায় রুকুর সময় হাত তোলেন, মানুষে গোলমাল শুরু করছে, লোকেরা এসে ওনার ওস্তাদ ইসমাইল শহীদ এবং ওনার জ্যাঠা বাপের বড় ভাই এসে অভিযোগ দিল যে হুজুর আপনার ছাত্র আপনার বাতি যা হে রুকুর সময় হাত তোলে, এখন প্রায় জায়গায় গোলমাল ঘটনা শুরু হয়েছে, আপনি একটু বুঝেন। তো ওস্তাদ তো বোঝে ছাত্রটা কেমন, হুজ্জাতুল ইসলাম কি এমন লকবার উপাধি দিতে কো, ভাই ইসমাইলকে আমি এক কথা বললে সে আমাকে 10 কথা শোনা দিন, এক কাজ করো তোমরা এই কথাগুলো আব্দুল কাদেরকে গিয়ে বলো, আব্দুল কাদের ইসমাইল শহীদ রহমতুল্লাহ আরেক বেটা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ভাই, কিন্তু বড় শাহ আব্দুল আজিজ শাহ, আব্দুল কাদের সাহেবের ছোট ছোট ভাইয়ের হাওলা করলেন, তার কাছে গিয়ে বল। তো লোকারা গিয়ে তার কাছে বলছে হুজুর আপনার বাতি যাই ইসমাইল রুকুর সময় রুকুতে যাইতে হাত তোলে, জায়গা জায়গা ঘটনা শুরু হয়েছে, কি করো তো এটা ডাকো, ডাকতে ইসমাইল তুমি নাকি রুকুর সময় হাত তোলো, কই জি কেন তোলো, হাদিস শরীফ আছে একটা মুর্দা সুন্নতকে জিন্দা করলে শহীদের সওয়াব পায়, এখন কেউ হাত তোলো না, এতো সুন্নত বুখারী শরীফে আছে, এই জন্য মুর্দা সুন্নত জিন্দা করতেছি শহীদের সওয়াব পাবো। আব্দুল কাদের সাহেব রহমতুল্লাহ বললেন এতদিন মনে করতাম কিছু এলেম তোমার আছে,
আজকে বুঝলাম এলেমের বাতাসও গায়ে লাগে। প্রথমে দমক মুর্দা সুন্নত কখন হয়? যখন ওই সুন্নত উঠে গিয়ে তার জায়গা বেদাতে দখল করে, এটাকে বলে মুর্দা সুন্নত। আর এক সুন্নতের জায়গা যদি আরেক সুন্নত এসে দখল করে, এই সুন্নতকে মুর্দা সুন্নত বলা হয় না। যেমন মনে করেন এখানে মাদ্রাসা, এই মাদ্রাসার মোহতামের দায়িত্ব আমার কাছে। আমি যদি মারা যাই আরেকজন মোহতাম হবে, তো মাদ্রাসা মারা গেছে এটা বলা যাবে না? মাদ্রাসা দিন দেয়া, মোহতামের পরিবর্তন হয়েছে, মাদ্রাসা দিন দেয়া। তো ঠিক এক সুন্নত বিদায় নিয়ে তার জায়গা আরেক সুন্নত আসছে, তো সুন্নত মারা গেছে তো বলা যাবে না, মারা যায় না। যেরকম রফে দেনকে তুমি সুন্নত মনে করতেছ, রুকুর সময় হাত তোলাকে সুন্নত মনে করতেছ, রুকুর সময় হাত না তোলাও তো সুন্নত। আল্লাহ রাসূলের শেষ জমানায় হাত তুলতেন না। তো তাহলে এক সুন্নত বিদায়ের পরে আরেক সুন্নত ওই জায়গায় আসছে, মূল্য কই মারা গেল। এখন কয় তওবা তওবা, হুজুর আসলে তো বুঝিনি, এখন বুঝি আসছে, পরে আর হাত তুলতেন না। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই এত বড় আলেম, এত বড় জ্ঞানী, যাকে হুজ্জাতুল ইসলাম উপাধি দিলেন ওস্তাদ, তিনি পর্যন্ত মুরিদ হলেন গিয়ে কার কাছে? সৈয়দ আহমদ শহীদ এ বালাকোট রহমতুল্লাহ আলাইহি। অথচ উনি আমাদের নেয় বাবা এক এক ক্লাস করে দাওরে হাদিস পর্যন্ত পড়েন, কয়েকদিন করছেন তাও। আল্লাহ, হযরত আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহির কাছে করতেন। একদিন সামনে কিতাব খুলছেন, ওস্তাদ ভরাইতে বসছেন, তো হুজুর কিতাবে তো কোনো লেখা নেই, কি কফিসটা দেখি সাদা লেখা নেই। ওস্তাদ বলে আমি দেখি লেখা কোনা হুজুর লেখা নেই। ছাত্র ওস্তাদে মতানে কর, ছাত্র বলে লেখা নেই, পৃষ্ঠা সব সাদা, ওস্তাদ বলে লেখা। ওস্তাদ বললেন মনে হয় চোখে কোনো সমস্যা দেখা দিচ্ছে, জুতি নষ্ট হয়ে গেছে, সেসব সাদা নেই। তো নিয়ে আসছে বড় ভাইয়ের কাছে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, এসে বলছে ভাই যান যে সৈয়দ আহমদকে আমার কাছে দিচ্ছেন পড়াইতে, কারণ হে বলে কি যাবে লেখা নেই, আমি দেখি লেখা আছে, হে বলে নিলেন। আব্দুল ইসাদ সামনে দেখে নিয়ে, ভাই দেখো তো কোন আহুদের কোন লেখা তো নেই, সব সাদা। উনি বলে লেখা তো আছে। উনি বুঝছেন যে এটা অন্য জগতের মানুষ, কোন মকামের মানুষ আমরা তো কল্পনা করতে পারব না। এই যে একটু আগে আমার ওস্তাদ মোহনদারাম মস্তবির কথা বলে গেলেন, এই মুসলমি শরীফ লিখতে গিয়ে আল্লামা রুমি নিজে কাগজ কলম হাতে নিয়ে বাকাদা চিন্তা করে করে এই কবিতাগুলো লেখেননি, শেয়ারগুলো লেখেন। এসার পরে বসতেন, অটোমেটিক বলতে থাকতেন। ওনার পাশে ওনার এক মুরিদ আল্লামা হোসামুদ্দিন, উনি ওই নিজের পীরের মুখ থেকে শেয়ারগুলো শুনে শুনে লিখলেন। এভাবে মুসলমি রচনা বলতেছেন বলতেছেন, বহুত ইজ্জাব বলতেছেন, 28,000 শেয়ার বলতে নেই অটোমেটিক মুখ দিয়ে। আল্লাহর পক্ষ থেকে দান করা মৌহুদি কিতাব। এরপরে যে বিষয় শুরু করছেন আদাফতে গিয়ে হঠাৎ তো আশা বন্ধ হয়ে গেছে, আল্লাহ আলম বিস্তাব, আল্লাহ ভালো জান আর আসেন। অথচ যে বিষয় বয়ান শুরু করছেন বয়ান শেষ হয়নি, আদাফতে গিয়ে শেষ আর আসেন। ভবিষ্যৎ বাণী দিলেন, আমার 400 বছর পর ভারতবর্ষে আল্লাহর এক অলি জন্ম নিবে, সে আমার অসমাপ্ত কাজকে সমাপ্ত করবে। বস ভবিষ্যৎবাণী করে চলে গেলে। ঠিক 400 বছর পর হযরত মুফতি এলাহি বখশ রহমতুল্লাহ আলাইহি পাঞ্জাবে কান্দলা বাড়ি, ওনার মনে আসলো মুসলমানের অসমাপ্ত কাজটা আমি সমাপ্ত করব। কিন্তু আবার চিন্তা, উনি যার কথা ভবিষ্যৎবাণী করে গেছেন, সে যদি আমি না হই আমার এই পরিশ্রম বেকার যাবে, কাজে লাগবে। এখন বুঝবো কি করে সে লোকটা আমি না অন্য? উনিও ছাত্র ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাম্মদের দেহলভী রহমতুল্লাহ আলাইহি, পাঞ্জাব কান্দলা থেকে সফর করে দিল্লি আসছেন। এসে ওস্তাদের কাছে বলতেছেন, হুজুর মসনবীর অসমাপ্ত কাজটা আমার সমাপ্ত করতে মন চায়, কিন্তু উনি যার কথা ভবিষ্যৎবাণী করে গেছেন, সে যদি আমি না হই আমার এই পরিশ্রম বেকার যাবে, নষ্ট হবে। আর হুজুর কি করে বুঝবো সেই লোকটাকে আমি না অন্য? তা হযরত একটা অজিফা দিয়ে দিয়ে বললেন যে অজিফাগুলো পাঠ করো, আল্লামা রুমির রুহের সাথে তোমার সাক্ষাৎ হবে। তুমি সরাসরি ওনাকে জিজ্ঞেস করে নি, হুজুর আপনি কার কথা বলছেন? তোমার কথা বললে কাজ করো,
বেকার যাবে না, তোমার কথা না বললে বাতলাদের বাতলানো এবং পীরের বাতলানো অজিফা গুলো পালন করছেন। আল্লামা রুমি রুহের সাথে সাক্ষাৎ হয়ে গেল, জিজ্ঞাসায় করলেন, হুজুর আপনার যে ভবিষ্যৎ মানি, আপনার 400 বছর পরে ভারতে এক ব্যক্তি জন্ম নিবে, তার হাতে আপনার অসমাপ্ত মুসনবী সমাপ্ত লাভ করবে, সে লোকটা কে, কার কথা বলছেন? তো তোমার কথা বলছো বলে ফেলে বস কাজ শুরু করলেন। আরো 10,000 শেয়ার লেখে মুসনবী শেষ করলেন। যারা এই ঘটনা জানে না তারা বুঝবে না যে দুইটা দুজনের লেখা, একদম এক নিয়ম, এক তর্ক, এক রং, কোন আত্মাকে ঘষা মাজা আরম্ভ করলেন, গোসে মেজে এই মকামে পৌঁছাইলেন। ইসমাইল শহীদের মতো হুজ্জাতুল ইসলাম উনি পর্যন্ত মুরিদ হইলেন সৈয়দ আহমদ শহীদে বালা কো রহমতুল্লাহ আলাইহি। হলেন তো হলেন, একদিন বলতেছেন, হুজুর এমন দুই রেকাত নামাজ পড়তে চাই, যে দুই রেকাত নামাজ জীবনে নসিব হয়নি এমন দুই রেকাত নামাজ পড়তে চাই। তো বস বলছেন, যাও জোগাড় করো, জোগাড় করতে পারো পড়ো পড়ো, শুধু একটু কল্প দুই রেকাত পড়ে এসে বললেন যে হুজুর জীবনে এমন দুই রেকাত নামাজ তো আর পড়তে পারি না, একেই তো নামাজ। আপনারা শুনেছেন ভারতবর্ষে এক লোক ছিল নামাজ পড়া সুন্দর, খুব প্রসিদ্ধ, মানুষ তাকে দেখতে আসত, তার নামাজ দেখতে আসে, এত সুন্দর নামাজ পড়ত। তার বাড়ি ছিল কলিকাতা, নামাজ পড়ত কলিকাতা আলিয়া মাদ্রাসার মসজিদে, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ একবার কলিকাতা আসছেন। তো নামাজের সময় ওনারও মনে করতে লোকটাকে আমি একটু দেখি, সুন্দর নামাজি, নামাজ সুন্দর, কেমন লাগে একটু দেখি। তো খোঁজ নিয়ে জানতে পারলে সেই কলিকাতা আলিয়ার মসজিদে নামাজ পড়ে, তো হুজুর আসলে সেখানে নামাজ পড়তে ওকে দেখবেন জোরের সময়। হুজুরকে দেখে কেউ আর ইমামত করতে রাজি হয় না, হুজুর বলেন, ভাই আমি মুসাফির মানুষ, আমি পড়বো দুই রাকাত, তোমরা পড়বে চার রাকাত, ফ্যাস লাগবে, নামাজ নষ্ট হবে, দরকার কি তোমরা পড়াবো? হযরতের সামনে কারো হিম্মত আর সাহস হয়নি যে নামাজ পড়াবো, বাধ্য হয়ে হযরত পড়াইলেন দুই রাকাত। নামাজ শেষে ওই সুন্দর নামাজওয়ালা লোককে বলতেছে, তো ভাই আমার নামাজ সুন্দর, আমি সুন্দর নামাজ, মানুষের কাছে প্রসিদ্ধ, আমার কানা কথায় গুরু আসে, মানুষ আমাকে দেখতে আসে, আজ যে মরণ আশা ফলে থানবী দুই রেখাত নামাজ পড়াই, যদি উনি শুধু এই দুই রেখাত নামাজের জবাব আমাকে দিয়ে দিয়ে, আমি আমার সারা জীবনের সকল সুন্দর নামাজ ওনাকে দিয়ে দিয়ে, এমন নামাজটা জীবনে পড়া হয়নি। কেন গোসা মাজা অন্তর, শুদ্ধ হয় পরিষ্কার হয় এটাকে আত্মশুদ্ধি বল, নিজে নিজে মাজলে হবে না, নিজে নিজে মাজলে নষ্ট হয়, যে জানে তার কাছে গিয়ে শিখতে হয়, তারপর গোসা মাজা করলে এটা পরিষ্কার হয়, তখন গিয়ে তেলাওয়াতও বাস্তবে তেলাওয়াত হবে, তখন গিয়ে তালিমও বাস্তবে তালিম হবে, তখন গিয়ে আমলও বাস্তবে আমল হবে, এর আগ পর্যন্ত তেলাওয়াত তালিম আমল এগুলো আমার আল্লাহর মানসে অনুযায়ী হওয়া না হওয়া নিশ্চিত নয়। ওয়ায়ুযাক্কিহিম উম্মতের আত্মশুদ্ধির ব্যবস্থা এটা পয়গম্বরে দেয়, পয়গম্বর তো এখন নেই, এই দায়িত্ব কে পালন করবো? পয়গম্বর বলে গেছেন উম্মতকে নিরাশ করেন নাকি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমলিয়া, নবীদের উত্তরসূরি, নবীদের প্রতিনিধি হলো ওলামায়ে কেরাম, নবীর অবস্থ মানে এই চারটি মৌলিক কাজের দায়িত্ব ওলামার উপর অর্পণ হইল, আলেমরাই দায়িত্বগুলো পালন করবে। আলেমের কথা বলে গেছেন, তাই নবীর এই ভাষ্য অনুযায়ী বোঝা গেছে আলেমরা যা বলবে এটা হবে নবী মার্কা বলা, আলেমরা যা করবে এটা হবে নবী মার্কা করা, যাকে নবীওয়ালা কাজ বলা হয়। আলেমের মতামতের বাইরে আমি ভালো বুঝি, কোনো কাজ করবেন নবীওয়ালা কাজ হবে না, কোনো কথা বলবেন নবীওয়ালা কথা হবে না, আত্মশুদ্ধি করবেন নবীওয়ালা আত্মশুদ্ধি হবে না, গুমরাহি হবে। যার কথা গত পরশু মহতারাম প্রফেসর আবুল কাসেম সাহেব বলে গেছেন, বর্তমান আমাদের তাবলিগের পরিস্থিতি আল্লাহ মাফ করুন, সত্য কথা বলতে গেলে অনেকে মনে করে হুজুর তাবলিগের বিরুদ্ধে,
আমি যখন ছোট মাদ্রাসায় মনে হয় গেছি মাদ্রাসা, কিন্তু আমাদের খানদান যেহেতু এই লাইনে হক না হক আলহামদুলিল্লাহ কিছু না কিছু বুঝবো। আমাদের এলাকা ছিল মারাত্মকতম এলাকা, আমাদের মাঠে ধান থেকে আসে কোন গামলা আমাদের ধান কাটতে আসে না, আমরা ওহাবি হেরা শুনি আমাদের ধান নষ্ট হয়ে যাচ্ছে কাটবেন। বর্ষাকালে আমাদের এলাকায় অনেক পানি হয়, নিচু এলাকা, আমন ধান 5-6 হাত লম্বা হয়, যা পানির মধ্যে থাকে। আমার দাদা যান রহমতুল্লাহ আলাইহি ধান খেত দেখতে গেছেন, কালের নৌকায় করে আসার সময় গভীর খাল খাল দিয়ে আসতেছেন, এক লোক সাঁতরাই গিয়ে নৌকা চুবাই দিয়েছেন, ওয়াহাবি নৌকা চুবাই দেয়। দাদা যান যান বাতায় কোন রকম সাঁতরাই পড়ে নৌকা খালে খালে পড়ে গেছে। আমার জেঠাজি আব্বা জানের বড় ভাই ইজ্জামাতে ওয়াজ করতে দাঁড়াইছেন, মিম্বর থেকে ছেলে নামায় দিয়েছে, ওয়াহাবির ওয়াজ শুনবো না। এই পরিমাণ ইজ্জাতি আমরা ছিলাম। আমাদের গ্রামে আমার দেখা মতে 3টা মসজিদ ছিল, এখন মসজিদ অনেক বড়। তাবলিগী জামাত আসতো এক মসজিদে, এই বাড়িওয়ালারা লাঠি নিয়ে এসে 17 জনের জামাত ছিল ময়মনসিংহ থেকে গেছে, এদেরকে বের করে দিল বর্ষাকাল। এরা কোথায় যাবে বর্ষাকাল বৃষ্টি? আমাদের বাড়ির সামনে একটা স্কুল আছে, স্কুলের সামনে দিয়ে এরা উত্তর পাড়া যাবে, ওই মসজিদে যাবে, মসজিদকে বের করে দিল। আমি স্কুলের সামনে দাঁড়াবো, আমি মনে মনে করে কি করি, এখন তো কিছু করতে পারবো, আমি ছোট এলাকা না হবো, আর সব আমাদের বিরুদ্ধে। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় এই মসজিদে আমি তাবলীগ নিয়ে ঢুকবো ইনশাআল্লাহ। এই ছোটবেলা থেকে করতে হয়তো প্রাইমারি তুই পড়ি অথবা মাদ্রাসায় মাত্র প্রথম গেছে, এর আগে আমাদের উত্তর পড়া মসজিদ, ওই বাড়ি ওনার লাঠি নিয়ে এখানে থাকতে দিবে। এই বাড়িওয়ালা আলেম ছিল না, কিন্তু এরা ভদ্র, এরা এসে সামনে দাঁড়ায় আপনাদের মসজিদ থেকে বের করছেন আপনাদের ব্যাপার, এরা হক না গোমরা না বাতিল এটা পরের বিষয়, এরা ময়মনসিংহ থেকে আসছে, এরা এখন এখানের মেহমান, মেহমানের সাথে বেয়াদবি আমরা করতে দিব না, হক না হক পরের ব্যাপার, এরা এখানে থাকবে 3 দিন, এরা 3 দিন এখানে থেকে গেছে। আমার ওই সময় প্রতিজ্ঞা ছিল আমি ওই মসজিদে ঢুকবো যেখান থেকে লাঠি নিয়ে তাবলীগ বের করছে। আমি করাচি থেকে আসার পর আলহামদুলিল্লাহ তাবলীগের জামাত আসছে এক মসজিদে, আমি ওনাদেরকে নিয়ে ওইখানে 3 দিন ছিলাম এই মসজিদে আসি। আমি সাথে থাকার কারণে না এখন বলতে পারছে না, সইতে পারতেছে, ইমাম সাহেব নামাজে পড়ায় না আমাকে, দেখে নামাজ আমি পড়ে 17 জনের জমাত এখান থেকে গোসল করছি, এরা 17 জনের জমাতকে মসজিদ থেকে বাইর করছিল। আমার ছোটবেলায় আমি করাচি থেকে এসে 17 জনের জমাত এই মসজিদ থেকে গোসল করছিল, আমার প্রতিজ্ঞা লাভ পূর্ণ। বের করে দিল আমি তখন হেদায়েতুন নাহ পড়ি মাদ্রাসা হিসাবে 5ম শ্রেণীর ছাত্র, আমি কোরআন শরীফ নিয়ে গেছি, ভাই আপনার সাথে আমার বহু আছে, কোরআন শরীফ নিয়ে অন্য কিতাব লাগবে না, আমি হেদায়েতুন নাহ পড়ি, এরা কাফের এরা গোমরা, এই কোরআন দিয়ে প্রমাণ দিবেন, আর এরা যে হক আমিও কোরআন দিয়ে প্রমাণ দিব। মৌলবী আলী মাদ্রাসায় পড়তে ফাজাল না কি করে, আমি তো 5ম শ্রেণী ছাত্র, আমি এক এক আয়াত বের করে করে এদের সপক্ষে দলিল দিয়ে যাবার জবাব দেন, এরা কাফের। আলহামদুলিল্লাহ একটা জবাব মৌলবী দিতে পারে নাই, 3 দিন জমা পেছনে ছিল আমি সাথে দিলাম। এরপরে আমাকে বলে তার দিকে দিল, বর্তমানে এই পরিস্থিতিতে আমি চোখের পানি কাটছি দোয়া করছি, এমনকি হারম শরীফে গিয়ে বাইতুল্লাহ দূরে দোয়া করে এসেছি, নিরসন হয় এত বড় জমাত ইসলামের আর একটি নেই, এত কাজ অন্য জমাতে দ্বারা এইভাবে হয়নি, যত কাজ এই জমাতে দ্বারা গেছে। আল্লাহর এক বান্দার তলবের আগুন সারা দুনিয়াকে গরম করছে, হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, এটা এভাবে নষ্ট হবে এটা বরদাস্ত করা যায় না। প্রফেসর সাহেব বলছেন ওই দিন আমি ওনাকে বারবার ডাকছি, এই কথাগুলো আমার কাছে ইন্ডিয়া থেকেও আসে, এদেশ থেকেও আসে, ফোন আসে, ফটোকপি পাঠা, এই অবস্থা নিরসনের জন্য ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ এগিয়ে আসছে।
এখন ওলামারা তাবলিগ বিরোধী, ওলামা যদি তাবলিগের সহযোগিতা না করতেন তাবলিগ প্রধান ফেলতে পারত না এই দেশে, দেশের যে অবস্থা ছিল ওলামায় যারা আমার রুচিল তাবলিগ চলতেছে, হক জমা চলবে না কেন, ওলামা সহযোগিতা করবে না কেন, কিন্তু এখন সে ওলামারা তাবলিগ বিরোধী, ওলামারা বোঝে না এই কি বোঝে এই কি বুঝবো। যেহুদিরদিন বললেন অমককে জুতা কাটা করতে হবে, আল্লাহ মাফ করুক, এই লোকটার হাসর কি হবে, এই লোকটার হাসর কি হবে, ওলামায়ে কেরাম যেই হোক তার সাথে বেয়াদবি করলে দেখা যায় তার ফল দুনিয়া তো চলে আসে, আল্লাহ মাফ করুক। তো এই যে বর্তমান এই অবস্থা, আলেমদেরকে মানবো না, আলেমরা তাবলিগ করে না আমরা করি, এই জন্য আমরা যেভাবে তাবলিগকে হক মনে করি এইভাবে আমরা চালাবো, আলেম কি বলে হের বলা হে বলুক এটা আমরা শুনবো, আর যে তাবলিগে গেছে এর কথা শুনবো, এর ফতোয়া নিব, যে মৌলবী তাবলিগে যায় না এর কথা শুনবো না, এর কথা মানবো না, এটা তো নবীর কথা নয়। নবী তো বলে গেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ইন্না তাকিদি, নিঃসন্দেহে নিঃসন্দেহে ওলামায়ে কারাম হলো নবীদের উত্তরসূরি, নবীর অবর্তমানে নবীর দায়িত্বগুলো এরা পালন করবে। নবীর জমানা যদি কেউ বলে নবীর কথা মানব না আমি ভালো বুঝি, এই লোকটা মোমেন হবে না কাফের হবে, কাফের হবে। তো নবী যাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন ওলামায়ে কারাম, এর ব্যাপারে যদি বলে মৌলবীর কথা শুনবো না আমি আমারটা যেভাবে বুঝি এভাবে চালাবো, এই লোকটার হাসর কি হবে বলে, কি অবস্থা। ওলামায়ে কেরাম তাদের জীবন শেষ করছে কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে, এই মাদ্রাসার চার দেওয়ারের ভিতরে, চৌহদ্দির ভিতরে, এদের জীবনটা পুরো ইসলামী হুকুমতের ভিতরে চলে। প্রত্যেকটা কওমি মাদ্রাসা একটা ছোটখাটো ইসলামী রাষ্ট্র, এখানে ইসলামের বাইরের কাজ হতে দেয়া হয় না, ইসলামী রাষ্ট্র। আল্লাহ পাক রাষ্ট্রীয় ভাবে ইসলামী রাষ্ট্র যদিও আমাদেরকে দেননি নিজের বড় আমালের কারণে, কিন্তু আলহামদুলিল্লাহ যাদেরকে পছন্দ করছেন তাদেরকে ইসলামী রাষ্ট্রের ভিতরে রেখে লালন পালন করতেছেন, সেটা হলো কওমি মাদ্রাসা। ওলামায়ে কেরামের রাহনুমাই না থাকলে কখনো হকের উপরে সঠিক পথের উপরে কেউ চলতে পারবে না, যেহেতু নবীর মৌলিক চারটি কাজ, এই চার কাজের দায়িত্ব নবী দিয়ে গেছেন ওলামায়ে কেরাম। এরপরে নবীর পরে আত্মশুদ্ধির ব্যবস্থা করে আমরা কি পর্যায়ে পৌঁছতে পারি, আল্লাহ আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ সামনে বয়ান হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা কথা, আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামত বরকাতুহু, ওনাকে বর্তমান বিশ্বের শাইখুল ইসলাম বললে চিনি, ইসলামের মুরব্বী, শাইখ মানে মুরব্বী, গোটা ইসলামী জগতের মুরব্বী। এই লকব আসলো কিভাবে, মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল মুলহিম যিনি লিখেছেন, আল্লামা শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি, তার উপাধি ছিল শাইখুল ইসলাম, কিন্তু তিনি এই ব্যাখ্যাটি শেষ করতে পারেননি, এর আগে এন্তেকাল হয়ে গেছে, আদা আদি করছেন আদা আদি রয়ে গেছে। এর মধ্যে একবার পাকিস্তানে একটা বিশাল সমাবেশ ছিল, সেই সমাবেশে বহু ওলামায়ে কেরাম বক্তব্য রাখতেন, এক আহলে হাদিস আলেম বক্তব্য রাখতে এলান করার সময় যে এলান করছে সে ওনাকে শাইখুল ইসলাম বলে এলান করেন, শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি সেজেছিলেন, উনি লাভ দিয়ে মাইক নিয়ে আসছে সামনে থেকে, মিয়া এত বড় সাহস তোমার শাইখুল ইসলাম বলো, সাব্বির আহমদ ওসমানী ছিলেন শাইখুল ইসলাম, ওনার অসমাপ্ত কাজ মুসলিম শরীফের এই ব্যাখ্যা তিনি লেখে সমাপ্ত করবেন, তিনি হবেন শাইখুল ইসলাম, এর আগে কোন শাইখুল ইসলাম এখানে হবে না, এ বলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা তাকি ওসমানী দামত বরকাতুহুর হাতে এই কাজটা সমাপ্ত করেছেন, এই হিসাবে উনি শাইখুল ইসলাম। দুই নম্বর, পুরা দুনিয়ার বড় বড় আলেমদের সমন্বয়ে একটা সংস্থা আছে যাকে মজমাউল ফিকহুল ইসলামী বলা হয়, ইসলামিক ফিকহ একাডেমি, এটার মূল অফিস হলো জিদ্দা, প্রতি বছর এক সপ্তাহব্যাপী মজলিস হয়, এক এক বছর এক এক দেশে হয়, এই বছর কি কি নতুন সমস্যা দেখা দিয়েছে যার সমাধান আমাদের কোরআন কিতাবে নেই, ইস্তেহাদ আর গবেষণার মাধ্যমে পেশ করতে হবে, এমন মাত্রা নিয়ে আলোচনা হয়।
উনি এই মজলিসের ভাইস প্রেসিডেন্ট, আল্লামা তাকি ওসমানি দামাত বরকাত, এখন আবার স্থায়ী সদস্য। তো ওই একাডেমির যিনি আল আমিনুল আম মহাসচিব ছিলেন শেখ হাবিব আল খোজা মালিকি মাযহাব, উনি একবার আসেন করেছেন। উনি বিভিন্ন জায়গা যে বক্তব্য রাখতেন, বক্তব্যতে হযরত তাকি ওসমানি সাহেবের কথা আসতে বলতেন কিভাবে, আলা শাইখুনা শাইখুল ইসলাম আল আল্লামা মুহাম্মদ তাকি আল ওসমানি, এভাবে বলতেন। ওনার কথায় আসলো শাইখুল ইসলাম। তিন নম্বর, দারুল উলুম করাচিতে একবার একটি মজলিস স্টেজ পরিচালনা করে একজন ছাত্র, সে একটা বিভাগে পড়ে। হযরত শাইখুল ইসলামের বক্তব্যের আগে সে নাম ঘোষণা করতে গিয়ে বললেন, শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানি এখন বক্তব্য রাখবেন। হযরত এসে খুব নারাজ হলেন, গুসা হলেন যে আজ থেকে আমি কঠোর ভাবে নিষেধ করতেছি, আমার নামের আগে শাইখুল ইসলামকে বলতে পারবে না, এটা এই লকবের বেজ, কঠোর ভাবে হযরত নিষেধ করলেন। হযরতের বয়ানের পরে মুফতি আজম আল্লামা মুফতি রফি ওসমানি দামাত বরকাতুহ, তিনি বড় ভাই, ওনার বয়ানে উনি দাঁড়িয়ে বললেন যে আমার ছোট ভাই তাকি ওসমানি তো শাইখুল ইসলাম বলতে নিষেধ করছেন, আজকের মজলিসে একটু আগে আমাদের দুইজনেরই ওস্তাদ দারুল উলুম করাচি শাইখুল হাদিস আল্লামা সাহাবান মাহমুদ রহমতুল্লাহ, উনি আমাকে বলতেছিলেন যে আমার মনে চায় আমি তাকি ওসমানিকে শাইখুল ইসলাম লকব দিই, উপাধি দিই, ওস্তাদ বলতে বড় ভাই। তো বড় বলেন, হুজুর আমার তো মনে চায়, যদি আমার ছোট ভাই মনে চায় তাকে শাইখুল ইসলাম উপাধি দিই। তো একটু আগে ওস্তাদ একথা বললেন আর ছাত্র ঘোষণা দিল, উনি নারাজ হয়েছেন। ছাত্রের ব্যাপারে তো ওনার এই হুকুম চলবে যে আমার নামে শাইখুল ইসলাম বলতে পারবো না, হুকুম ছাত্রের উপরে চলবে, আমরা তো ওনার ছাত্র নয়, আমি ওনার বড় ভাই আর উনি আমাদের ওস্তাদ, আমাদের উপরে ওনার হুকুম চলবে না, আমরা তো শাইখুল ইসলাম বলবো। এই তিন কারণে পুরো দুনিয়া উনি শাইখুল ইসলাম হিসাবে প্রসিদ্ধ হয়ে গেছেন। তো হযরত যেটা আমার বলবন্ত নিষেধ করতে আমাকে শাইখুল ইসলাম বলবেন। এখানে অনেক আগ্রহ দেখছি, বিশেষ করে আসলো আমার উস্তাদ মহতারাম হযরত মাওলানা ফজলুর রহমান কারি ফজলুর রহমান দামাত বরকাতু, আমার ছোটবেলার উস্তাদ, বড় শফিক উস্তাদ, আমার জন্য চোখে কত পানি দিয়ে হুজুরে ফেলতেন, আল্লাহ ভালো করেন, কত দোয়া দিয়ে হুজুরে করতেন, আল্লাহ ভালো করেন, হুজুর নিজে মেহরবানি করে এখানে আসেন, আমার মতো এরকম নিকুমা ছাত্র পদে হুজুর আরেকজন নিক নি, কখনো যে নিয়ে আসা আমার ভাগ্যে জটেনি, খেদমত করা ভাগ্যে জটেনি, আন্তরিকতা আছে, মহব্বত আছে, আলহামদুলিল্লাহ, ইজ্জত হ্যাঁ তারা মন্তর আছে, কিছু কিছু করতে পারি না যেহেতু আমি নিকুমা। তো হুজুর আমার কথা বললে মাঝে মধ্যে হযরত বলেন, মাওলানা বলেন, মুফতি বলেন, আমার খুব কষ্ট লাগে যে আমার ওস্তাদ আমার নাম ধরে বলবে, তুমি করে বলবে, এতে আমার কাছে খুশি লাগবে। শাইখুল ইসলাম আল্লামা সাব্বির আহমদ উসমানি রহমতুল্লাহ আলাইহ দাওলম করাচিতে আসেন বৃদ্ধ বয়সে, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহের মায়ের সাথে সাক্ষাৎ করেন। মুফতি শফি সাহেবের মা ছিল ওনার মনে হয় ফুফু না মামি, মনে নেই, খুব বয়স। পরে উনি বলতেন হযরত শাইখুল ইসলাম দারুল উলুমে আসতেন বৃদ্ধ বয়সে, বলতেন কেন আসিস, এখন দুনিয়াতে আমার থেকে বেশি বয়সী আমাকে তুমি বলে বলার মতো আর কেউ নেই, এই একমাত্র আমার এই মামি কিংবা বুকু উনি আছেন, ওনার কাছে আসতে উনি তুমি করে আমাকে সম্বোধন করেন, আর যাওয়ার সময় বলেন বেটে জিতে রাখো, বেটা আল্লাহ তোমাকে দীর্ঘ হেয়ার দান করব, এই তুমি শব্দ শোনার জন্য আমি এখানে আসি, এটা আমার কাছে বড় প্রিয়, এখন তুমি বললে ভালো, কেউ নেই, উনি একজন আছেন। আমাদের ওস্তাদরা যারা ছিলেন দেশে যেখানে পড়ছি ওইখানের এখন একজন আছেন হযরত মাওলানা শফিউল্লাহ সাহেব দামাত বরকাতুহ, এরপরে যেখানে পড়ছি শাহরাস্তি থানায় সেখানের একজন আছেন হযরত মাওলানা শামসুল হক দামাত বরকাতুহ, এরপরে লালবাগ পড়ছি এখানে এখন আর কেউ নেই, করাচিতে পড়ছি সেখানের চারজন আছেন, আর মদিনায় মুনাওয়ারায় আমার তাজবীদের সনদ জান থেকে আল্লামা শেখ সফওয়ান উনি দিন দেয়া আছেন, গত বছর কয়েকবার সাক্ষাৎ হয়ে যাওয়ার সফরে আসার আগের দিনও সাক্ষাৎ হয়ে গেছে, আমার আন্দাজ করে কপালে চুমু দিছেন, গালেও চুমু দিছেন, উনি অরিজিনাল মানুষ, বড় বুজুর স্বপ্ন দেখছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু হাদিসের বড় আলেম, তাজবীদের বড় আলেম,
জিজ্ঞেস করছেন, হুজুর বর্তমান বিশ্বে হাদিসের ইমাম কে? আমিরুল মুমিনিন ফিল হাদিস কে? বললেন মাওলানা ইউনূস। মাওলানা ইউনূস কোথায় থাকে? ভারতের সাহারানপুর মাদ্রাসা সাইকুলানি। এই শায়খ সফওয়ান মদিনা থেকে সফর করে সাহারানপুর আসছেন। আল্লামা ইউনূস সাহেবের খেদমতে এক মাস ছিলেন, বোখারি শরীফ তার কাছে পড়ছেন। আবার এই পুরে দেবন গিয়েছিলেন, শায়দ আমদ পালনপুরি নামাজ বারকা তোমার কাছে পুরা বোখারি আবার পড়ছেন। এই উনি আমাকে দাওয়াত দিয়েছিলেন ওস্তাদে মোহতারাম শাইখুল হাদিস আল্লামা আইজুল হক রহমতুল আলাইকে সাথে নিয়ে। ওনার ওইখানে বেড়াইতে যাইতাম, এক মাস থাকতাম, আসা যাওয়ার খরচ উনি দিবেন, মেহমানদারি এক মাস যাবত উনি করবেন। ভাগ্যে কুলাই নেই, শাইখুল হাদিস সাহেব এতেকাল করে গেছেন পারি নাই। তো এই মদিনা শরীফে একজন আছেন, আর ছোটবেলার আমার এই ওস্তাদ আছেন। তুমি বললে বলে এখন খুব কম নেই, আর যারা ওস্তাদ যার কথা বললাম একজনও তুমি কয় না। ছোটবেলার আল্লামা সফিউল্লাহ সাহেব দামা বরকাত ওনার এলাকায় মাহফিলে দাওয়াত দেয়, ওস্তাদের দাওয়াত ফেলতে পারি না যাই। ওস্তাদ মাহফিলে এলান তো আপনারা সব মুফতিসার কাছে মুড়ি দিয়ে নিজের বাচ্চাদেরকে সামনে এনে বলে এরা আপনার ভাই ভাই দেওয়ার জন্য আনছি, অথচ আমার ওস্তাদ। ওই খেড়িহর মানুষে গেলে আল্লামা শামসুল হক সাহেব দামা বরকাত মুহেও আপনাকে করে করে তুমি কয় কয়। তা আমার এই ওস্তাদ আলহামদুলিল্লাহ সরাসরি কথা বলতে আমাকে তুমি বলে, এতে খুশিতে আমার অন্তর পাক পাক হয়। তুমি এখন আর কেউ কেউ কর নাই মসজিদে আসলে হুজুরে এই হযরত বলেন এগুলি বলেন হযরতের কাছে, হযরত আসেন পাশে, আমার হাত জোড়া একটা দরখাস্ত থাকবে যাতে আমার হযরত না বলেন এখনো যাতে তুমি বা নাম বলে যাতে সম্বোধন হয়, তাতে আমি অনেক খুশি, আমার দিল বেশি খুশি হয়। দিল খুশি করার লক্ষ্যে হযরতের কাছে দরখাস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربيانا صغيرا. رب ارحمهما كما ربيانا صغيرا. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. আয় আল্লাহ কতগুলো গুনাহগার মানুষ রমজান মাস বিদায়ের মধ্যে, আয় আল্লাহ আমরা গুনাহগার মানুষ আপনার কাছে আমরা মাফিয়ার ক্ষমা ভিক্ষা চাই, মেহরবানি করে আমাদেরকে মাফ করে দেন, আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ এই এতেকাছে যারা কত দূর দূরাজ থেকে কত কষ্ট স্বীকার করে কত জ্যাম ফেলে তারা এখানে এসেছেন আপনাকে পাওয়ার লক্ষ্যে, আয় আল্লাহ তারা যদি নিরাশ ফিরে যান মেহরবানি করে আপনি কাউকে নিরাশ ফেরাই নিয়েন না, সকলের ভিক্ষার ঝুলিকে রহমত দিয়ে ভরপুর করে দেন। আয় আল্লাহ এতে কাফের পূর্ণ ফজিল সকলকে নসিব ফরমান। আয় আল্লাহ কত কষ্ট করে এরা এখানে এসেছেন মেহরবানি করে মাহরুম আর বঞ্চিত করেন না, রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দেন। নবজাত শিশু না নিষ্পাপ বানাই এনে আল্লাহ যেভাবে চললে বললে এবং করলে আপনি খুশি হন, আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তৌফিক দান ফরমান। সুন্নতরিক অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান ফরমান। সিরাতে মুস্তাকিমের উপরে অটল রাখুন। আয় আল্লাহ মেহরবানি করে শত্রুর শত্রুতামি থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে, হাতাদের হাসাত থেকে, হিংসুটের হিংসা থেকে, অনিষ্টকারী অনিষ্ট থেকে আমাদের হেফাজত ফরমান। দুশ্মনকে দোস্ত বানিয়ে দেন, শত্রুকে মিত্র বানিয়ে দেন। আয় আল্লাহ সকলকে আল্লাহমুখী বানিয়ে দেন। আয় আল্লাহ উম্মতে মুসলিমা জিন্দা মুর্দা সকলকে ক্ষমা করে দেন, হেদায়েতকে আম করে দেন, হেদায়েতের বাতাস চালু করে দেন। আয় আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কবুল করে নেন, আমাদেরকে কবুল করে নেন। উভয় জাহানে সরকে রূহ ফরমান, উভয় জাহানে সুখময় জিন্দেগি নসিব ফরমান। আয় আল্লাহ মেহরবানি করে দিন হিসেবে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমান। আয় আল্লাহ আমাদের আত্মশুদ্ধির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমরা সকলে রোগী, সবচেয়ে বড় রোগী হলে আমার থেকে বড় রোগী আর কেউ নেই, শায়েখ অনেক দূরে যোগাযোগ করা সম্ভব হয়। আয় আল্লাহ মেহরবানি করে আপনি চিকিৎসা করে দেন, কুদরতিভাবে চিকিৎসা করে দেন, কুদরতিভাবে চিকিৎসা করে দেন। আয় আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার বানাই নিন, আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার বানাই নিন, জীবনের সকল ন্যায় দোয়াগুলোকে কবুল করে নিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.